ঝালমুড়ি তো ছিলই, এবার এলো পাপড়ি চাট। না, রোববারে সন্ধ্যেবেলা হাওয়া খেতে বেরিয়ে আপনি কি খাবেন সে পরামর্শ দিচ্ছি না, হচ্ছে রাজনীতির কথা। সংসদে কেন্দ্রের পরপর বিল পাশ করানোকে পাপড়ি চাট তৈরির সঙ্গে তুলনা করলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। এই মন্তব্যের জেরে আবার ক্ষুব্ধ প্রধানমন্ত্রী বললেন, এই ধরনের ভাষার ব্যবহার সংসদ এবং দেশবাসীর পক্ষে অপমানজনক। অন্যদিকে বিরোধীদের ব্রেকফাস্ট পলিটিক্সের ছবি ধরা পড়ল রাজধানীতে। রাহুল গান্ধীর ডাকে প্রাতরাশ বৈঠকে হাজির ছিলেন তৃণমূল সহ 15টি বিরোধী দলের প্রতিনিধিরা। বিজেপির কটাক্ষ, রাহুল নিজেই সিরিয়াস নন, তিনি কখন যে কি বলেন কি করেন তার কোনো ঠিক নেই। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যে ভ্যাকসিন বিলিতে দুর্নীতির অভিযোগ আনলেন বিজেপি সাংসদরা। এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো ঝালমুড়ির পর পাপড়ি চাট, রাজনৈতিক তরজার মেনু কার্ডে বুঝলেন নতুন সংযোজন, দেখুন। Now, I'm not sure properly whether this was made in 7 minutes or less than 7 minutes, but that's another story. কোথাও পাপড়ি চাট ঘিরে রাজনীতির ঝাল, তো কোথাও আবার ব্রেকফাস্ট টেবিলে প্লেটে কুলচা ধোসা অমলেট, মুখে রাজনীতি। দিল্লির শাহি রাজনৈতিক দরবারে রাজনীতির সঙ্গে খাবারের মিশেল। ফোন হ্যাকের অভিযোগ থেকে পেট্রোপণ্যের বেলাগাম মূল্যবৃদ্ধি, কৃষক সমস্যা, একের পর এক ইস্যুতে সংসদে বিরোধীদের তীব্র হই হট্টগোল চলছে। দিনের পর দিন মুলতুবি হয়ে যাচ্ছে অধিবেশন। নারেবাজি করে তাক্কা লেওয়া উচিত নই হ্যায়, মে সদন কি কার্যবাহি স্থগিত কি জাতি হ্যায়, হাউস ইজ অ্যাডজার্ন স্থগিত কি জাতি হ্যায়, বিল কো সর্বসম্মত পারিত করনে কা পেশ কর। এরি মধ্যে সংসদে একাধিক বিল পাশ করিয়েছে মোদি সরকার। জো সদস্যস কে পক্ষ মে ও হা কহে, আই রাইজ টু মুভ দ্যাট দ্য বিল বি পাস। জো সদস্যস কে পক্ষ মে ও হা কহে, বিল প্লিজ সে আই। নির্ণয় হা ভালো কে পক্ষ মে। তা নিয়ে কটাক্ষ করে সোমবার তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন টুইট করে বলেন, অধিবেশনের প্রথম 10 দিনে সংসদে 12টি বিল পাশ করিয়েছেন মোদি শাহ, এক একটি গড়ে 7 মিনিটের মধ্যে। এটা বিল পাশ হচ্ছে না পাপড়ি চাট তৈরি হচ্ছে? সূত্রের খবর, এই পাপড়ি চাট মন্তব্যের জেরেই বেজায় ক্ষুব্ধ নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে বলেন, এই ধরনের ভাষার ব্যবহার সংসদ এবং দেশবাসীর পক্ষে অপমানজনক। আর পাপড়ি চাট মন্তব্যে বিজেপির রাগ হতেই মঙ্গলবার তৃণমূল সাংসদরা তড়ি ঘড়ি রীতিমতো পাপড়ি চাট আনিয়ে খাওয়া দাওয়া করেন, আর খেতে খেতে গল্পেও সেই 7 মিনিটের খোঁচা। পাপড়ি চাটের পার্টি, ফুটপাথের পার্টি, তারা সেরকম বলবে সেরকমই করবে। লঙ্কা আছে বলেই যা মনে আসছে তাই করে যাচ্ছেন, গণতন্ত্রের তো কিছুই নেই। দেখুন কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেল ত্রিপুরাতে, তার গাড়ির উপরে লাঠি মারা হলো, সংখ্যাধিক্য ভোটে তাদের আছে বলে তারা এই ধরনের জনস্বার্থ বিরোধী বিলগুলোকে পাশ করাচ্ছেন। সম্প্রতি পেগাসাস ইস্যুতে প্রতিবাদ জানানোর সময় কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে কাগজ নিয়ে ছুড়ে দেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। এরপর কংগ্রেস সাংসদরাও লোকসভায় কাগজ উড়িয়ে প্রতিবাদ জানান। সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রাইম মিনিস্টার ইজ ভেরি ক্যাটাগরিং দিস, সার্থক আর সমৃদ্ধ চর্চা হোনা চাইয়ে, এ প্রধানমন্ত্রী জি কা ইচ্ছা হে, এন্ড উই আর নট রেডি ফর দি ডিসকাশন। ইয়ে ক্যা হে, দিস ইজ মোস্ট আনফর্চুনেট, দ্য পার্সন হু হ্যাজ টুইটেড দিস, আই ডোন্ট ওয়ান্ট টু টেক হিজ নেম অলসো, এন্ড দে আর টিচিং আস ডেমোক্রেসি। পাল্টা বিরোধীরা মনে করিয়ে দিয়েছেন, 2011-র 30 জানুয়ারি রাজ্যসভায় তৎকালীন বিরোধী দলনেতা অরুণ জেটলি বলেন, সংসদের কাজ আলোচনা করা, কিন্তু অনেক সময় কোনো ইস্যুকে অগ্রাহ্য করা হলে গণতন্ত্রের স্বার্থেই সংসদ অচল করা হয়, তাই সংসদ চলতে বাধা দেওয়াটা অগণতান্ত্রিক নয়। এরপর 2012-র 7ই সেপ্টেম্বর লোকসভার তৎকালীন বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ বলেছিলেন, সংসদ চলতে না দেওয়াটাও গণতন্ত্রের একরকম রূপ। একথা মনে করিয়ে বিরোধিতা সুরকে আরো ঝাঁঝালো করার ডাক দিয়েছে কংগ্রেস। সময় আ গয়া হ্যায় জো বর্তমান সরকার কা বিরোধ করতে হ্যায় ও এক আওয়াজ মে দেশ দেশ কে হিত কি বাত করে আর জনতা কে হিত কে জো বিষয় হ্যায় উসকো সামনে লায়ে। 13 অগস্ট অবধি চলবে বাদল অধিবেশন, তারই মধ্যে রাজনীতির মারপ্যাঁচের সঙ্গে পাপড়ি চাটের মিশেল। আশাবুল হোসেন, ঋত্বিক মণ্ডল ও রুমা পাল, এবিপি আনন্দ। অবশ্যই চেস ক্লাব ফরম্যাটে যাব, প্রথমে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি
প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। অবশ্যই ডেরেক ওব্রায়েন যা বলেছেন এবং প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে যা বলেছেন তার উত্তর তো কুণাল দা দেবেনি, কিন্তু আমার প্রশ্নটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে বিরোধী শূন্য সংসদের লাভ সুবিধে ফায়দা বিজেপি নিচ্ছে, এই অভিযোগটা কেন উঠছে যে প্রথম 10 দিনে 12টা বিল পাস হয়েছে সংসদ চলার সময়? আমি কিছুক্ষণের আগেই একটা হিসেব দেখছিলাম যে সর্বোচ্চ 14 মিনিট আলোচনা হয়েছে, যদি গড় করি প্রত্যেকটা বিলের আগে 7 মিনিট আলোচনা হয়েছে, এমনকি এমন বিলও আছে যেটা 1 মিনিট, বিশ্বাস করুন 1 মিনিট আলোচনার পর সেই বিল পাস হয়ে গেছে। আমি বলছি কুণাল দা, বিরোধীরা অ্যামেন্ডমেন্ট আনতে পারতেন, বিরোধীরা সিলেক্ট কমিটিতে পাঠাতে পারতেন। আমার মনে পড়ে যাচ্ছিল যে 2016 থেকে 2021 যখন এখানে বাম এবং কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে, প্রতিদিন প্রায় ওয়াকআউট করছে তারা, তৃণমূল একটার পর একটা বিল বিনা বাধায় বিনা আলোচনায় পাস হয়ে যাচ্ছিল, কোনো অসুবিধা হয়নি। এখানে আজকের দিনে দাঁড়িয়ে অনেকে বলছেন যে বিরোধীদের এই অবস্থানে আসলে বিজেপির সুবিধে হয়ে যাচ্ছে, কুণাল ঘোষের সময় শুরু এখন। না, বিজেপির এটা সুবিধা হয়ে যাচ্ছে এইভাবে দেখাটার থেকে আমার মনে হয় বিজেপির মুখোশটা খুলে যাচ্ছে সেইভাবে দেখাটা অনেক আজকের পরিস্থিতিতে এটা যুক্তিসম্মত হবে। তার কারণ হচ্ছে যখন দেখা গেছে যে কোনো রকম সংশোধনী দেয়া হয়েছে, কোনো প্রস্তাব দেয়া হয়েছে, কোনো আলোচনার সময় বিতর্কের সময় পয়েন্ট দেয়া হয়েছে, এই সরকার সেগুলো গ্রহণ করতে প্রস্তুত নয়, কিন্তু এটা যেমন একটা দিক, পাশাপাশি এই পেগাসাসের মতো যে ভয়ঙ্কর ইস্যু যেখানে শরিক দল অন্যতম নীতিশ কুমার পর্যন্ত বলছেন তদন্ত চাই, বিশ্ব হিন্দু পরিষদের প্রবীণ তোগাড়িয়া পর্যন্ত বলছেন তদন্ত চাই, সেখানে এনারা এনাদের এক আধা নেতা কুচো নেতা দাঁড়িয়ে বলছে আমার কাছে কল লিস্ট কল রেকর্ডিং থাকে, সেখানে এরা কোনো রকম তার তদন্ত করবে না। তো এই যে অগ্রাহ্য করাটা, সেই জায়গায় দাঁড়িয়ে তো প্রতিবাদ করতে হচ্ছেই, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে সংসদে যে প্রতিবাদ হচ্ছে, যেটা অতীতে বারবার করেছে বিরোধী দলে থাকাকালীন ভারতীয় জনতা পার্টি বা এনডিএ, আজকে তারা সেই সুযোগ নিয়ে যদি কোনো বিল পাস করায় এটা কোনো গৌরবের বিষয় নয়, বরং এটা 1 মিনিটে বিল পাস, 7 মিনিটে বিল পাস, ফলে বিলগুলো কতটা ত্রুটি রেখে ফাঁক রেখে তারা পাস করিয়ে নিচ্ছে, কিন্তু থাকলেও তো তারা পাঁচটা করাতো লোকসভায়, সংখ্যাধিক্যের জোর দেখিয়ে তারা তো পরের পর জিনিস করে চলেছে, ফলে এই যে যুক্তিটা যে এই প্রবল প্রতিবাদটার জন্য যেন বিরোধী শূন্য হচ্ছে, এটা কিন্তু আলোচনার মাধ্যমে, আলোচনায় যদি আপনারা এই বিলের যে ত্রুটিগুলোর কথা বলছেন, ফাঁকগুলোর কথা বলছেন, বিরোধীরা দেখিয়ে দিতেন, সেটাও তো গণতন্ত্রের আরেকটা প্রক্রিয়া। সুমন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে এই ধরনের ক্ষেত্রে বহুবার বহু বিলে বহু আলোচনা বহু অ্যামেন্ডমেন্ট, কিন্তু শেষ পর্যন্ত পাস হয়েছে সংখ্যাধিক্যের অঙ্কে, তারা গুরুত্ব দেয়নি, ফলে এখন যে প্রতিবাদটা চলছে সেইটা থেকে নজর ঘোরাতে এখন গোটা বিষয়টা এইভাবে উপস্থাপনার একটা বিজেপি চেষ্টা করছে, কিন্তু এটা বিজেপি কি চেষ্টা করছে একবার বিজেপির কাছ থেকেই শুনে নেব। শঙ্কর মণ্ডল, শঙ্করবাবু, আমি প্রতিবেদনে দেখিয়েছি, মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, যে 2011 সালের 30শে জানুয়ারি রাজ্যসভায় অরুণ জেটলি কি বলেছিলেন দিনের পর দিন যখন সংসদ বিজেপি অচল করে রাখত, 2012-এর 7ই সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ তিনি কি বলেছিলেন, আমি প্রতিবেদনে দেখিয়েছি, হুবহু আজকের বিরোধীরা যা বলছেন হুবহু সেই কথা। আমি বলছি যে গত বুধবার একেবারে সরাসরি প্রশ্নে আসবো, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর বৈঠকের পর অনেকে বলছেন যে বিরোধী জোটটাকে অনেক সংঘবদ্ধ লাগছে, সেই জন্য আজকে 14টি বিরোধী দলের বৈঠক হলো না, 15টি বিরোধী দলের বৈঠক হলো, তৃণমূল যোগ দিল, এবং 24-এর এত আগে থেকে বিরোধীরা যদি একজোট হয় তাহলে বিজেপির কি সামনে মুশকিল আসছে না? আপনার সময় শুরু এখন। আসলে পদ ভোলা সব পথিকের দল, ক্ষমতার তরে করে কোলাহল, জনতা সব জানে ওদের ছল। প্রশ্নটা অন্য জায়গায়, যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধির বক্তব্য শুনে আমার বড় হাসি পায়, চালনি বলছে ওরে ছুঁচ তোর পেছনে কেন গর্ত। ব্যাপারটা হচ্ছে পশ্চিমবাংলার বিধানসভায় আজকে কি ঘটনা ঘটছে, ঠিক এমনিভাবেই সংখ্যাধিক্যের জোরে বিরোধীদের দুর্মুষ করে তারা যেভাবে বিল পাস শুধু নয় কণ্ঠরোধ করার যে প্রক্রিয়া পশ্চিমবাংলার মাটিতে তারা চালিয়ে যাচ্ছে, তারা আজকে পশ্চিমবাংলার কথাটাকে ভুলিয়ে গিয়ে দিল্লিতে বলছে হই হট্টগোল করে যে দিল্লির সরকার কেন তাদের বিল পাস করিয়ে দিচ্ছে। আপনারা লোকসভায় সেটা অনুসরণ করছেন বলছেন, প্রশ্নটা অন্য জায়গায়, যে আজকের দেখুন সরকার তার সরকারকে চালাবার জন্য
আজকে দেশের প্রয়োজনে যে সমস্ত বিল নিয়ে আসা হচ্ছে হৈহট্টগোল করে উন্নয়নের গতিকে স্তব্ধ করে দেবার যে ব্যর্থ প্রচেষ্টায় ব্রতি হয়েছেন এই রাজ্যের এবং সারা ভারতবর্ষের বিরোধী দল, তাকে গুরুত্ব দিয়ে বা তাকে এই হৈহট্টগোলকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার মনে করছে না, এবং সম্পূর্ণ নীতিনীতি ভিত্তি করেই তারা। শঙ্করবাবু, আমি আপনাকে বাড়তি সময়ও দেবো, কিন্তু এক একটা বিল পাস করছেন তার আগে আলোচনা হচ্ছে এক মিনিট, পাঁচ মিনিট, তিন মিনিট। আলোচনার জন্য তো পরিবেশ তৈরি করতে রাজি নয় বিরোধীরা, তারা তো এখানে বলতেই চাইছে না, আলোচনায় অংশগ্রহণ করতেই চাইছে না, তাদের তো উদ্দেশ্য সংসদকে কেবলমাত্র বানচাল করে দেওয়া। তারা যদি চাইতেন যে এখানে বিলের মধ্যে আলোচনায় তারা অংশগ্রহণ করবেন, তাহলে অবশ্যই তারা এই অহিহট্টগোল করে কোলাহল করে এই মূল্যবান সময় এবং সংসদ এবং ভারতবর্ষের জনগণের অর্থের অপচয় করবার চেষ্টা করতেন না। আমি বলছি যে ভারতবর্ষের জনগণ তো লোকসভা রাজ্যসভা টিভির মাধ্যমে দেখতে পাচ্ছে, আমি বলছি আপনি বলছেন গুরুত্বপূর্ণ বিল, এতই যদি গুরুত্বপূর্ণ তাহলে সরকার এক মিনিট এক একটা বিলের আগে আলোচনা করছে, গুরুত্বপূর্ণ বিলের আগে এক মিনিট আলোচনা? আলোচনাটা কারা করবে? আলোচনা তো সরকার তারা প্রয়োজন মনে করছে তাদের আলোচনার মধ্যেই আছে, বিরোধীরাই তো আলোচনা করতে চাইছে না, তারা অংশগ্রহণ করতে চাইছে না, হৈহট্টগোল করে তারা সংসদের আলোচনার পরিবেশটাকেই নষ্ট করতে চাইছে। প্রশ্নটা তো বিরোধীদের যে তারা যদি সত্যি আলোচনায় এগ্রি হয় তো তাহলে তো তারা সেখানে হৈহট্টগোল না করে আলোচনায় অংশগ্রহণ করবে। বেশ, বিরোধীদের প্রশ্ন বিরোধীদের দিকে টস করে দেবো। কুণাল ঘোষ, অনেকক্ষণ ধরে বলতে চাই আমি, আমার দুটো ছোট পয়েন্ট আছে। একটা হচ্ছে যে বিরোধীর ছাড়াও যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা ছাড়াও সরকারের শরিক দল বলে একটা বিষয় আছে, এবং সরকার এবং বিরোধীর ফাঁকেও কিছু দল আছে, নির্দল আছে। আলোচনা তো তাদের করতে কেউ বারণ করেনি, তাদের কেন সময় দেয়া হলো না? এক আর দুই, কণ্ঠরোধের কথা বলছেন রাজ্য বিজেপির, আরে বাবুল কেঁদে নাটক করে বলছে, ওর কথা কেউ শোনো না বলে ছড়ে যাচ্ছে। আমি দুজনকেই থামালাম, আমার পরের প্রতিবেদনে এবার যেতেই হবে। সেই প্রতিবেদন যেটা বলছিলাম যে 14 নয় 15টি বিরোধী দল আজকে ব্রেকফাস্ট মিটিংয়ে তারা রাহুল গান্ধীর ডাকে সমাবেত হলেন, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র তৃণমূলের তরফে যোগ দিলেন। প্রথমে প্রতিবেদন, তারপর আলোচনা আসবে। দেখো, মোদির ট্রাইপে চর্চার পাল্টা, রাহুলের জলখাবার রাজনীতি, ফ্রম দ্য ব্রেকফাস্ট টেবিল টু রোড, রাতোরা সেরে সংসদ অব্দি সাইকেল যাত্রা। মঙ্গলবার সকাল 9:45 দিল্লির কনস্টিটিউশন ক্লাবে 15টি বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক শুরু হয়। রাহুল গান্ধীর ডাকা ব্রেকফাস্টে উপস্থিত ছিল তৃণমূল, ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র। এছাড়াও সমাজবাদী পার্টি, আরজেডি, সিপিএম, শিবসেনা, এনসিপি, ডিএমকে প্রতিনিধিরা উপস্থিত হন রাহুলের ডাকা ব্রেকফাস্ট মিটিংয়ে। বৈঠকে মোদী সরকারকে কোণঠাসা করতে হলে একটা আন্দোলন গড়ে তোলা জরুরি, এমনটাই মন্তব্য করেন রাহুল। The single most important thing in my view is that we unite this voice. The more this voice unites, the more powerful this voice will become and the more difficult it will become for the BJP to suppress it and the RSS to suppress it. এরপর পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাতে সাইকেলে করে সংসদ যাত্রার আহ্বান জানান রাহুল গান্ধী। তার নেতৃত্বে শুরু হয় সাইকেল যাত্রা। সম্প্রতি একইভাবে তৃণমূল সংসদ অব্দি সাইকেল যাত্রা করেছিল। রাহুলের ব্রেকফাস্ট রাজনীতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে অন্যান্য বিরোধীরাও। প্রধানমন্ত্রী তো সবই কে হতে, না বিপক্ষ কে হতে হয় না বিজেপি কে হতে, লেকিন হমকো কবি চাই কো নাই বুলাযা, বুলানা চাইয়ে থা, হমসে বাত করনি চাইতি, তো শায়দ রাহুল গান্ধীজি নে ये बात नोटिस की होगी
और हम सबको, विपक्ष को, सभी सांसदों को, हमको तो बुलाते हैं, हम फ्लोर लीडर है, विपक्ष को बुलाया है और ये अच्छा एक कदम उठा राहुल जी ने, मैं उनका भी स्वागत करता हूँ। हमारा सबाई यूनाइटेडली हमारा ये लड़ाईटा लड़ब 2024 पर्यंत, 2024 जो मिशन तार लड़ाईटा लड़ब आज के, এবং আজকের ব্রেকফাস্টটা হচ্ছে দি বিগিনিং অফ দি বিগিনিং। বিরোধী জোটের কথা উঠলে একটা প্রশ্ন ওঠে, নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুখ কে? এই প্রশ্নের উত্তর দিতেই কি সাম্প্রতিককালে কখনো বিরোধীদের বৈঠকে আহ্বান, কখনো সংসদের বাইরে যৌথ সাংবাদিক বৈঠক, আর এবার ব্রেকফাস্ট পলিটিক্স। যদিও বিজেপি একে গুরুত্ব দিতে নারাজ। রাহুল গান্ধী কা স্থিতি ক্যা হে আর রাহুল গান্ধী ক্যা করতে ইসমে কুছ সিরিয়াসনেস হি রহতে হ্যায়, আজ ক্যা বোলতা হ্যায় কল আর সুবহ আর এক বোলতা হ্যায় এন্ড হি উইল নট রিমেম্বার হোয়াট হি হ্যাজ টোল্ড ইয়েস্টারডে এন্ড টুমরো হি উইল টেল সামথিং এলস। রাজনীতি সম্ভাবনার খেলা, 3 বছর পর লোকসভা ভোট, এর মাঝে বিরোধীরা কতটা এককাট্টা থাকতে পারবে, উত্তরপ্রদেশে ভোটের ফল কি হবে তার উপর নির্ভর করছে অনেক কিছু। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। কংগ্রেসের প্রতিনিধি আশুতোষ চট্টোপাধ্যায়ের কাছে যাব। আশুতোষ, ইদানিংকালে আমরা কি দেখছিলাম যে কংগ্রেস যদি বিরোধীদের বৈঠক ডাকে তাহলে তৃণমূল যাচ্ছিল না, 14 দলের বৈঠকে আমরা দেখলাম, আবার তৃণমূল বৈঠক ডাকলে কংগ্রেস যাচ্ছিল না, যশবন্ত সিনহা যিনি শরদ পাওয়ারের বাড়িতে বৈঠক ডাকলেন কংগ্রেসের প্রতিনিধিরা ছিলেন না, কিন্তু আজকে তো অ্যাচিভমেন্ট কংগ্রেসের এরমটাই মনে হচ্ছে যে রাহুল গান্ধীর ডাকা ব্রেকফাস্ট মিটিংয়ে একজন নয় তিনজন সাংসদ, 3 জন তৃণমূলের প্রতিনিধি। আশুতোষের সময় শুরু এখন। এটা শুরু হওয়ার আগে বলে দিই, বিল নিয়ে একটু আলোচনা করছি, তা আসলে ম্যাগি 2 মিনিটে বানানো যায় কিন্তু বিজেপির আমলে 1 মিনিটে বিল পাস করা যায়, এটা নতুন একদম। এবারে আসি মেন পয়েন্টে, যে আজকে দেখো তেজস্বী যাদবের যদি বক্তব্য শোনো, খুব পরিষ্কারভাবে বলেছে কান্ট হ্যাভ অপোজিশন উইদাউট কংগ্রেস। তার কারণ হচ্ছে কংগ্রেস সেই দল, এবং রাহুল গান্ধী একটা খুব ভালো কথা বলেছেন যেটা সবাইকে ইন্সপায়ার করেছে, যে আওয়ার প্রায়োরিটি, আমাদের প্রায়োরিটিটা কী, আমাদের দেশ এবং তার নাগরিক। নাগরিকরা তো প্রত্যেক দিন মানে যেভাবে মোদী সরকারের একের পর এক হিংস্র পলিসির দ্বারা তাদেরকে মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং ওনার যে বক্তব্য ব্যাক টু ব্যাক, তুমি যদি দেখো ট্র্যাক্টর র্যালি তারপরে সাইকেল, গোটা বিরোধীদের একখাট্টা করে, বিকজ আমাদের খুব পরিষ্কার বক্তব্য, রাহুলজি হ্যাজ ইউনাইটেড দ্য অপোজিশন, অপোজিশনকে একটা জায়গায় এনে এই যে লড়ার যে মনোভাব, এবং সকলকে সম্মান জানিয়ে সম্মানের সাথে গোটা পরিধিটাকে তৈরি করা, এটা একটা অ্যাচিভমেন্ট শুধু না, আমরা মনে করছি দ্বিতীয় মুক্তিযুদ্ধ। তার কারণ এই ভারতবর্ষকে 1947 ইন্ডিপেন্ডেন্স হয়েছিল কংগ্রেসের মাধ্যমে, এই মোদিজিকে 2024-এ সকলে মিলে অনেকে বলতে চাই প্রথম মুক্তিযুদ্ধটা এমার্জেন্সির পরে হয়েছিল। আমি বলছি মুক্তিযুদ্ধ এইভাবে, তার কারণ হচ্ছে মানুষ মুক্তি চাইছে, সেই জন্য আমি কথাটা টার্মটা ইউজ করলাম। আর একটা কথা আমি বলি, যে রাহুল গান্ধীর আর একটা খুব গুরুত্বপূর্ণ লাইন, এই যে ফাউন্ডেশন, আমরা ফাউন্ডেশনের ইউনিটিটা মনে করতে চাই এবং তার প্রিন্সিপালটাকে নিয়ে গোতে চাই, ফাউন্ডেশন অফ ইউনিটির একটা প্রিন্সিপাল, সেটাকে আমরা নিয়ে গোতে চাই। এবং আরেকটা বড় কথা হচ্ছে যে মানুষ কিন্তু ফেড আপ, আজকে মানুষ এই বিজেপি রাজের থেকে ফেড আপ, এই জন্য আমরা মনে করছি যে আমরা বারে বারে বলছি ইউনাইটেড ফর ডেমোক্রেসি, ইউনাইটেড ফর অপোজিশন, এবং আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার যে কারুর মুখ বড় কথা নয় এখানে। আমরা রাহুলজি যেটা বলেছেন, সবাই আমরা মানুষের প্রতিনিধি, মানুষ আজকে প্রত্যেকটা মানুষ আজকে বিরক্ত, মানুষ মানে সন্ত্রস্ত, সেই জায়গা থেকে সেই জন্যই বিরোধীদের এক জায়গায় আসতে হচ্ছে। আমি শুভময় মৈত্রের কাছে যাব। শুভময় দা, ইউনাইটেড শব্দটা অন্তত 6 বার আশুতোষ ব্যবহার করলো, মানে বিরোধী ঐক্য জিনিসটা শুনতে খুব ভাল লাগে কিন্তু কাজে নাকি ততটাই কঠিন। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে 24-এর প্রস্তুতি শুরু হয়ে গেছে, মুক্তিযুদ্ধ বলছে আশুতোষ সব বুঝলাম, কিন্তু 24-এর প্রস্তুতি করছি, 22-এর ছবিটা এখনও কিন্তু স্পষ্ট নয়। 22-এ উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে ভোট, সেখানে আদৌ বিজেপি বিরোধী কোনো ঐক্য তৈরি হবে কি না, এটা এখনো ছবিটা যথেষ্ট অস্পষ্ট। সুমময়দার সময় শুরু এখন। শুনু আশুতোষবাবু, হয়তো একটু রাগ করতে পারেন কিন্তু একটা মশকরা করার লোক সামলাতে পারছি না। আসলে কিছুদিন আগে রাহুল গান্ধী ট্রাক্টরে করে যাচ্ছিলেন সংসদের দিকে, আজকে সাইকেলে গেছেন, এইভাবে কিন্তু গতি কমতে শুরু করলে 2024-এ হয়তো পার্লামেন্টে পৌঁছানো যাবে না, এটা একটু মাথায় রাখলে ভালো, একটু ভালো রকেট টকেট এই ধরনের জিনিস খোঁজ খবর করলে ভালো হয়। এবার মূল যে কথাটা আসছে, একদম আশুতোষবাবু ঠিকঠাকই বলেছেন যে ইউনাইটেড অপোজিশনের যে কথা রাহুল গান্ধী বলছেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টা মূলত ভাবা দরকার সেটা হচ্ছে আজকের মিটিংয়ে কিন্তু বিএসপি আসেনি এবং আপ আসেনি।
আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন শুধু উত্তরপ্রদেশের নির্বাচনে সামনে যে বিধানসভা নির্বাচন হচ্ছে আপনি যেটার কথা বলছেন সেটাই কিন্তু যদি বিএসপির সঙ্গে সপার জোট না হয় তাহলে সেখানে বিজেপি অনেকটা এগিয়ে থাকবে খুব স্বাভাবিকভাবেই পাটিগণিতের নিয়মে এবং তখন তার সঙ্গে রসায়নটা যোগ হবে। আপনি যদি আজকে ত্রিপুরার দিকে দেখেন আসন মাত্র দুটি কিন্তু সেখানেও কিন্তু যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে বিরোধী ঐক্যের বদলে বিরোধী অনৈক্যটাই দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস সেখানে গেছে এবং এখনও অন্যান্য যারা আছেন বামফ্রন্ট বা কংগ্রেস তারাও বলতে পারছেন না যে কীভাবে সেখানে বিজেপির বিরুদ্ধে তারা 23-এ লড়াই করবেন। আপনি আসুন দিল্লির কথায়, আজকে আপ যায়নি সেখানেও কিন্তু 7টি আসনের বিষয়টা যাচ্ছে। অর্থাৎ এই যে বিরোধী পক্ষের নেতাদের জোট করতেই যে অসুবিধাটা হচ্ছে, আপনি যদি পিরামিডের ওপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামেন তখন সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু প্রত্যেকটি জায়গায় এই ধরনের প্রচুর প্রশ্ন উঠবে বিরোধী জোটের বিষয়ে। এবং একই সঙ্গে আপনি অন্যদিকে বিজেপিকে দেখুন, বিজেপি কিন্তু এর মধ্যে তাদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে। অবশ্যই একটু আগে শঙ্করবাবু যে তাদের এই যে বললেন পরিষ্কার যে বিরোধীদের নাকি তারা একদম আর পাত্তাই দিচ্ছেন না বিল টিল পাশ করানোর সময়, এটা অবশ্যই ডেমোক্রেসি, যে ডেমোক্রেসি দিয়ে মানে ভোটের মাধ্যমে ভোটে ক্ষমতায় এসে তারপর আর বিল টিল নিয়ে অন্য কারোর কথা শুনবো না। তা যাই হোক, সেভাবে রাজনীতি চলছে, কিন্তু মূল বিষয়টা হলো বিজেপি কিন্তু এর মধ্যেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে এনেছে, বাবুল সুপ্রিয়র সঙ্গে আবার আলোচনা করছে, সব মিলিয়ে কিন্তু বিজেপির মতো সাংগঠনিক দল তারাও কিন্তু সামনের দিকে এগিয়ে আছে। বিরোধী ঐক্যের পাশাপাশি একটা ঘর গোছানোর প্রক্রিয়াও চলছে। আশুতোষ অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে সুময়দা, মানুষ তো তেল কিনতে পারছে না, সেই জন্য সব সাইকেল করে যাচ্ছে, আর এবং সাইকেল করে এখন গোটা দেশে মানুষকে নামিয়ে দিয়েছে বিজেপি। এখন গাড়ি চড়তে মানে ট্র্যাক্টর চড়তে গেলে এখন বিজেপিকে আগে সরাতে হবে। কৃষকদের বাঁচানোর মানুষের কথা হলো, আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @ আমি দ্রুত মানুষ এই বিরোধী ঐক্য জোট এইগুলো নিয়ে কি বলছে কয়েকটা মন্তব্য নেব। গৌতম রায় তিনি বলছেন, ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো তো ডিনার অব্দি গড়াবে তো। কমলেশ দাস তিনি বলছেন, বিরোধীরা নিজেদের মতানৈক্য মিটিয়ে ফেলতে পারলে বিজেপির দুশ্চিন্তার কারণ আছে। কৌশিক চক্রবর্তী লিখছেন, সাইকেল চালাচ্ছেন ভালো কথা, কিন্তু রাজ্যেও তো তেলের দামের ওপর কর ছাড় দিতে পারত। অয়ন মিত্র লিখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেই সামনে রেখে জোট গঠন করা হোক। প্রিয়ম পাল লিখছেন, কয়েকটা সুবিধাবাদী আঞ্চলিক শক্তি ব্রেকফাস্ট খেয়ে ক্ষমতা দখল করতে পারবে না। মিশ্র মতামত, বুঝতেই পারছেন। আমি দ্রুত আমার পরের প্রতিবেদনে যাব এবং পরের প্রতিবেদন অবশ্যই ত্রিপুরা নিয়ে। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর হামলা, তৃণমূল সূত্রে খবর। সেপ্টেম্বরের শেষে আগরতলায় এসে সভাও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিপ্লব দেবের সরকারের সমালোচনায় এই ঘটনার উদাহরণ টেনে সরব হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দেখুন, গো ব্যাক স্লোগান, গাড়িতে লাঠির বাড়ি, পথ অবরোধ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিশন ত্রিপুরাকে ঘিরে সোমবার এভাবেই উত্তপ্ত হয়েছিল আগরতলা। এই প্রেক্ষাপটে এবার কি ত্রিপুরায় পা রাখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও? ত্রিপুরা তৃণমূলের তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বরের শুরুতে আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি রোড শো করার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু ত্রিপুরা তৃণমূলের বক্তব্য শেষ অবধি তা না হলে সেপ্টেম্বরের শেষে আগরতলার আস্তাবল মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগরতলার আস্তাবল মাঠ বা স্বামী বিবেকানন্দ ময়দান, আগরতলার বুকে বেশ বড় একটি স্টেডিয়াম, আর এই স্টেডিয়ামের মাঠেতেই সভা করার কথা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি ও বামেরা। সোনিয়া গান্ধীকে নিয়ে যখন মিছিল করেছিলাম, মিটিং করেছিলাম আমরা রাস্তা বলে, তখন উনি যখন ফ্লাই করে গেছেন তখন আগরতলা শহরে লোক ঢুকছে কিন্তু আমরা ক্ষমতায় আসতে পারিনি। এই মমতা ব্যানার্জিকে দেখেছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভর্তি করে 10-15 লক্ষ লোক নিয়ে মিটিং করতে, কিন্তু তারপরেও তিনি আসতে পারেননি। যে কোনো দলই আসুক না কেন, কিন্তু তার একটা গণতান্ত্রিক চর্চা থাকতে হবে। আমরা তো এটার জন্য লড়াই করছি, আইনের শাসন পুনরুদ্ধার, গণতন্ত্র পুনরুদ্ধার। তো সেটা পশ্চিমবঙ্গের নিজেদের আয়নায় নিজেদের মুখটা দেখে নিশ্চয়ই তারা এ করবেন। সোমবারের ঘটনার পর বিজেপিকে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা এদিন ত্রিপুরা বিজেপির ফেসবুক পেজে এই পোস্টে, গত বছর ডায়মন্ড হারবারের শিরাকোলে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার উল্লেখ করে বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন অতিথি দেব ভব, ভারতীয় জনতা পার্টির সংস্কার ও আইনের শাসন রয়েছে বলেই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ঠিকঠাক ফিরে গেলেন, যদিও এই নিয়ে ত্রিপুরা বিজেপির অন্দরেই ধরা পড়েছে ভিন্ন সুর।
সমালোচনার সুর ছড়া গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গলায়। জেপি নাড্ডা সাহেবের কনভয়ের উপর হামলা, গাড়ি ভাঙচুর কিংবা আগরতলায় ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর লাঠি দিয়ে মারা, এই সমস্ত ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানাই। মানুষই তো শেষ কথা বলে গণতন্ত্রে। মানুষের উপর যদি আস্থা ভরসা থাকে, এই হামলা হুজ্জুতি কেন হবে? হওয়াটা ঠিক হয়নি। বাইরে থেকে এসছেন, তারা দল করতেই পারেন, এবং তৃণমূলের নেতা নেত্রীরা তো গত মানে বছরের পর বছর ধরে ত্রিপুরায় আসা যাওয়া করেছেন, এরকম ঘটনা অতীতে ঘটেনি। এখন এখানে গণতন্ত্র যেহেতু প্রায় ধ্বংসের কিনারায় নিয়ে গেছে, জঙ্গলের শাসন চলছে, কাজে যা খুশি তা করছে, এটা হওয়া ঠিক না। অত্যন্ত কলঙ্কময় অধ্যায় তৈরি হয়েছে গতকালকে। এটা কিন্তু বিজেপির শেষের যাত্রা শুরু হলো ত্রিপুরায়। ছাড়ুন তো, ত্রিপুরাতে একবার মুকুল রায় গিয়েছিলেন, আবার এবার তৃণমূলের পাপ্পু গেছেন, দেখুন কি হচ্ছে। সব মিলিয়ে বাংলার পর এবার ত্রিপুরা নিয়েও তৃণমূল বিজেপির তরজা তুঙ্গে। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শঙ্করবাবুর কাছে যাব। শঙ্করবাবু, আমার তারিখটাও মনে আছে, 10ই ডিসেম্বর গত বছরের, সেখানে জেপি নাড্ডার ওপর হামলা হলো। ইনফ্যাক্ট ঘটনাচক্রে কুণাল দা সেদিনও এই স্টুডিওর এই অনুষ্ঠানের অতিথি ছিলেন। আমি বলছি, তীব্র সমালোচনা করেছিলাম আমরা, একের পর এক কঠোর প্রশ্ন করা হয়েছিল। তারপরে আমি আসবো, আগে আগে সেই ঘটনার দিন আপনাদের প্রতিক্রিয়া। বিজেপির যিনি প্রতিনিধি ছিলেন, দেবজিৎ ছিলেন, দেবজিৎ পরিষ্কার ভাষায় বলেছিলেন যে এই যে হামলা হলো নাড্ডা সাহেবের কনভয়ের ওপর, সেটা নাড্ডা সাহেবের কনভয়ের ওপর নয়, গণতন্ত্রের ওপর হামলা, এই ভাষায় আপনারা সরব হয়েছিলেন। আমি দ্রুত একবার সেই দিনের অনুষ্ঠানের কয়েকটা ঝলক দেখিয়ে আবার আজকের আলোচনায় ফিরব। দেখুন, যখন কেউ বলবেন যে মোদী সরকার গণতান্ত্রিক পরিসরটা খুব ছোট করে দিচ্ছে, আমার মনে হয় এই ঘটনার পর সেই বলার জায়গাটা আরও সংকীর্ণ হয়ে যায় কিনা। 10th ডিসেম্বরে এই দিনটিতে আপনার মানবতা লঙ্ঘিত হল, আপনার জগৎপ্রকাশ নাড্ডা, যিনি ভারতবর্ষের সর্ববৃহৎ পার্টির সভাপতি এবং তার সহযোগীদের, এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার। এর ফলে তো বিজেপি আরও বলার সুযোগ পাচ্ছে এবং পেয়েছে, এবং আজকে বলেও ফেলেছে আরও একবার যে এই রাজ্যে গণতন্ত্র নেই, এই রাজ্যে হেলিকপ্টার নামতে দেওয়া হয় না, এই রাজ্যে সভা করতে দেওয়া হয় না, এই রাজ্যে বিরোধীদের কনভয়ে হামলা হয়। আপনি দেখবেন যে আজকে যে এই হামলা হয়েছে, এটা গণতন্ত্রের উপরে হামলা, শুধু বিজেপির সর্বভারতীয় সভাপতির ওপর হামলা হয়েছে কি হয়নি এই নিয়ে বিচার করবেন না। শঙ্করবাবু, ঘটনা এখানে থেমেছিল না, ঘটনা তারপর কোন দিকে মোড় নিল যে তিনজন সিনিয়র আইপিএস, আইজি, ডিআইজি, এসপি র্যাঙ্কের আইপিএসদের দিল্লিতে ডেকে পাঠানো হলো, অন্য জায়গায় ট্রান্সফারে সেন্ট্রাল সার্ভিসের অন্যত্ব কথা হলো, রাজ্য ছাড়লো না সে কথা অন্য। কিন্তু আমি বলছি, শুধু দলগতভাবে সমালোচনা নয়, আপনারা কেন্দ্রীয় সরকারের দিক থেকে প্রশাসনিক ব্যবস্থা একেবারে পূর্ণাঙ্গভাবে সেই দিকে এগোচ্ছিলেন, কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় অ্যাটাকের পর আমি শুধু এইটুকু আপনার কাছে জানতে চাইব যে কেন্দ্রীয় সরকার ত্রিপুরার কজন আইপিএসকে ডেকে পাঠিয়েছে বা ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করছে। এখন বিষয়টা হলো, পশ্চিমবাংলার এই অগণতান্ত্রিক একটি রাজনৈতিক দল বহিরাগত ত্রিপুরার বুকে দাঁড়িয়ে যে হট্টগোল করতে গিয়েছিল, সেই হট্টগোলটার কে, কারা তাকে আক্রমণ করেছে, সেটা তো তদন্ত পরবর্তীকালে আমরা জানব। না, জেপি নাড্ডা পশ্চিমবঙ্গে বহিরাগত না হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা বহিরাগত হচ্ছে, সেই রেফারেন্স টেনেই বলছি। সর্বভারতীয় দলের নেতৃত্ব যদি পশ্চিমবাংলায় আসে, তারা যদি বহিরাগত হয়, আর ওই গরুর গাড়ির হেডলাইটের মতো একটি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তারা ত্রিপুরায় গিয়ে বহিরাগত হবে না কেন? আসলে ওটা আর্টিফিশিয়াল, ওই পিকের কিছু লোকজন জড়ো করে ওখানে এমন একটা মিডিয়ার সৌজন্যে শুরু করে দিয়েছে, যা ইউরোপরা যার দেশের মতো বলছে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, ওরে বাবা কত সেনা বলেছে সমরে। তৃণমূল বলেছিল যে গটআপ, বিজেপি ভেঙেছে নাড্ডার ওপর কনভয়ের ওপর হামলা, বিজেপি করিয়েছে। আপনারাও বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই করিয়েছেন তার কনভয় হামলা। কতগুলো ভাড়া করা লোক পাঁচতারা হোটেলে এই দেবাংশু বালি থেকে তুলে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে রেখেছে, এর কোনো প্রয়োজনীয়তা নেই, এর কোনো প্রাসঙ্গিক, আদৌ লাঠিটা তারা নিজেরা মেরেছে কিনা সেটা তদন্ত করলেই প্রমাণ হবে। এই নিয়ে আমাদের কোনো প্রত্যেকের কাছে আসবে। হ্যাঁ, কুণাল ঘোষ, না না, তোমার হাস্যকর ব্যাপার তো, বিজেপি কি ছিল ত্রিপুরায় এই যে বলছে, হ্যাঁ তো বিজেপিটা কি ছিল ত্রিপুরায়? তো ক্ষমতায় তারা এসছেন কোনোভাবে, তো এখন যাই হোক, যে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পা রাখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যাচ্ছেন, তাতে হাত পা কাঁপছে, নইলে সমীক্ষকদের হোটেলে আটকে রাখা,
অভিষেককে বারবার রাস্তায় বাধা দেওয়া, বিজেপির একেবারে ঝাঁক বেঁধে রাস্তা আটকে গাড়িতে হামলা, এগুলো তো এমনি এমনি হচ্ছে না। আমি আসবো, এতে তৃণমূল রাজনৈতিক সুবিধে কতটা পাচ্ছে এবং সব থেকে বড় কথা বিজেপির রাজনৈতিক ভুল হচ্ছে কিনা সে প্রসঙ্গে শুভময়দার কাছে যাব, আশুতোষের কাছে যাব। কিন্তু কুণালদার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। এই ঘটনার পরের দিন, ত্রিপুরার ঘটনার পর দিনহাটায় উদয়ন গুহ, সাধারণ কোনো নেতা নয়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূলের জেলা কোয়ার্ডিনেটর, তিনি লিখছেন যে বিজেপি নেতাকর্মীদের ভালো করে দেখাশুনো করতে হবে। কুণালদা, আমার পরিষ্কার প্রশ্ন, এই কেমন কথা? আমি বলছি, এই দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ নীতি হলে তো মারাত্মক। মানে শিরাকোল, যেখানে জেপি নাড্ডার কনভয় আক্রান্ত হয়েছিল, শিরাকোলের বদলা হবে ত্রিপুরায়, ত্রিপুরার বদলা হবে দিনহাটায়, দিনহাটার বদলা হবে দুর্ভাগ্যবশত অন্য কোনো জায়গায়। প্রথম কথা, জেপি নাড্ডার তৃণমূলের ছেলেরা ব্ল্যাক ফ্ল্যাগ দেখাচ্ছিল, ইঁট পাথর মারেনি, ওখানে সবাই জানে আদি আর তৎকাল বিজেপির কী কী কদিন ধরে চলছিল। আর রইল বাকি উদয়ন গুহ, উনি যদি কোনো রকম কোনো উগ্র বা পাল্টা মানসিকতা থেকে পোস্ট করে থাকেন, তাহলে ওনার এই পোস্ট অ্যাভয়েড করা উচিত ছিল। পরিষ্কার কথা, এ নিয়ে আমি কোনো বাড়তি কথা একদম, আপনি বলছেন পোস্ট অ্যাভয়েড করা উচিত ছিল, এই ভাষায় লেখা উচিত হয়নি। ইঁট পাথরের কথা অবশ্য ফুটেজেও স্পষ্ট যে একেবারে পরিষ্কার ইঁট পড়েছিল, সেই ছবিও আমরা দেখাচ্ছি। আশুতোষ, দেখো এখানে এই হই হই করে লাভ নেই, পরিষ্কার কথা পরিষ্কার বলতে হয়। পশ্চিমবঙ্গে যে ঘটনাটা ঘটেছিল সেটাও গণতন্ত্রের লজ্জা, ত্রিপুরাতে যে ঘটনা ঘটেছে সেটাও গণতন্ত্রের লজ্জা। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, ব্যাপার হচ্ছে অন্য কোথাও নয়, ব্যাপার হচ্ছে যে আমাদের হেমন্ত বলে একজন, মানে রাক্ষসের শাসন চলছে, মানিক সরকার ঠিকই বলেছেন, রাক্ষসের শাসন ত্রিপুরায় চলছে, তাকে যেভাবে মারা হয়েছে, 1200 কর্মী ঘর থেকে বেরোতে পারছে না কংগ্রেসের, ঘর বাড়ি জ্বলছে কংগ্রেসের, কংগ্রেস সেখানে 26% ভোট পেয়েছে লোকসভায়, এবং যেদিনকে ওই ঘটনাটি ঘটে অবিনাশ পাণ্ডে সিডাব্লিউসির মেম্বার সহ ক্যাবিনেট মিনিস্টার আমাদের টিএসএস সিং দেও সেখানে উপস্থিত ছিলেন, এবং সেখানে থেকে শুধু যোগ করে দেবো, শঙ্করবাবু আপনার প্রতিক্রিয়া যাব, শুধু যোগ করে দেব যে পঞ্চায়েত ভোটের শুধুমাত্র নিরঙ্কুশভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ফিগারটা দেখালেই বোধ হয় গোটা ছবিটা ত্রিপুরায় গণতন্ত্রের কি মহান উৎসব চলছে সেটা পরিষ্কার হয়ে যাবে। বাই ইলেকশনে 93% জায়গায় বিরোধীরা প্রার্থী দিতে পারলো না, মানে রাজ্য থেকে বিরোধী রাতারাতি কোন ম্যাজিকে দাদা উদা হয়ে গেল 93%। আসলে বিষয়টা হচ্ছে, দেখুন পশ্চিমবাংলায় যেমন বিনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আমরা বিরোধিতা করি, ত্রিপুরার বিনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সমালোচনা হতেই পারে। প্রশ্ন হচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাদেরকে ওখানে মানে জয়লাভ করানো, এবং যারা এখানে বিরোধী দল যারা আর কি, আপনাদের অভিযোগ মানে বিরোধীদের অভিযোগ যে সেখানে নমিনেশন ফাইল করতে দেয়নি, তাহলে সেই অভিযোগটা কোথায়? পশ্চিমবাংলায় হাজার হাজার লোন কর্মীদের অভিযোগ আছে, সেটা প্রমাণিত হয়েছে। আপনারাই তো বলেন যে অভিযোগ থানায় করার জন্য একটা পরিবেশ লাগে, এবং সব অভিযোগ থানা যে গ্রহণ করে তাও না, এ তো আপনাদের, এ তো রাজ্য বিজেপির চেনা বক্তব্য। সেখানে কোথায় লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে? কোথায় লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে? পশ্চিমবাংলার গণতন্ত্রের লাঠি নিয়ে, তরোয়াল নিয়ে, বন্দুক নিয়ে বিরোধী দলের নমিনেশন ফাইলকে আটকে দেওয়ার নজির অগণিত হয়েছে। আসো এক মিনিট, ত্রিপুরায় একটা আপনারা দেখান যে সেখানে সেই আচ্ছা আমি স্টুডিওতে আসবো, স্টুডিও ডেসিবেল লেভেল কমানোর আগে আমি দ্রুত একবার শুভময় মৈত্রের কাছে যাবো। শুভময়দা, তৃণমূল কংগ্রেস যারা নতুন করে রাজনৈতিক উদ্দেশ্যে, রাজনৈতিক একটা উদ্দেশ্য নিয়ে তারা ত্রিপুরায় গিয়ে জমি দখলের চেষ্টা করছে, ফেয়ার এনাফ, ভারতীয় গণতন্ত্রে হতেই পারে, কিন্তু আমি বলছি এই রকম একেবারে শুরুতে মানে একটা বিপুল মাইলেজ, অত্যন্ত আবার বলছি গণতন্ত্রের পক্ষে দুর্ভাগ্যজনক ঘটনা যদি শাসক দলের কল্যাণে এটা হয়ে থাকে, কিন্তু আসলে তো রাজনৈতিক মাইলেজ দিয়ে দেয়। ঠিক যেভাবে যদি হেলিকপ্টার নাবার অনুমতি না দেয়া হয় বা র্যালির অনুমতি না দেয়া হয়, খুব স্বাভাবিকভাবেই শুধুমাত্র মিডিয়া কভারেজ এবং মিডিয়া অ্যাটেনশন নয়, বিরোধী দল বা যে দলের সঙ্গে এটা হচ্ছে তারা একটা বাড়তি এজ পায়। আমি বলছি একেবারে প্রাথমিকভাবে আপনার কি মনে হচ্ছে যে রাজনৈতিক ডিভিডেন্ড আদায়ের ক্ষেত্রে নিঃসন্দেহে ত্রিপুরার বিজেপির একটা বড় ভুল হলো যে শুরুতেই একেবারে অভিষেকের শুরুতে, বলা যায় অভিষেকের অভিষেকেই একটা বিজেপি সেম সাইড গোল করে বসলো? শুভময়দার সঙ্গে কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি। কুণাল ঘোষ, না না আমি একটা একটা কথা, আসো 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 প্লিজ, আরে তোমরা যদি একটা না বলে যাও। কুণাল ঘোষ, এটা কি হচ্ছে?
আমি বলছি বিধানসভা নির্বাচনের আগে সুমন জেলায় জেলায় সমস্ত হোটেলগুলো যেমন ভরেছিল আমরা দেখেছি, সমস্ত সাংবাদিক এসেছেন, কারা সমর্থন করেছেন, কারা কোন দলকে সমর্থন করেছেন বা বিজেপির এজেন্ডায় করেছেন, কারুর গায়ে কোনো হাত পড়েনি। গত কয়েকদিনে ত্রিপুরার গণমাধ্যমকে কি করে থামানো হয়েছে, চ্যানেল ব্ল্যাক আউট করা হয়েছে সেটা দেখানো হোক, ওখান থেকে কোনো কথা বলতে দিচ্ছে না, ওখান থেকে কোনো কথা বলতে দিচ্ছে না। সেখানে সমস্ত মানে ওখানে ত্রিপুরায় যেটা চলছে তার খবর, ওগুলো আমরা অরণ্যদেবের কমিক্সে পড়তাম যে ওখান থেকে খবরটা বেরোতে পর্যন্ত দিচ্ছে না, সেই জায়গাটা চলছে এবং সেখানে গণমাধ্যম খুব খারাপ অবস্থায় আছে। বাংলায় যেটা এত চ্যানেল, এত সমালোচনা, এত বিতর্ক, ওখানে কিন্তু সমালোচনা হলে ব্ল্যাক আউট হচ্ছে সমস্তভাবে। এই অংশটা কুণালদার, এই অংশটা সৌময়দার কাছে জুড়ে দেবো। সৌময়দা, একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ত্রিপুরার বিজেপি কত বড় রাজনৈতিক ভুল করলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক, ত্রিপুরায় রাজনৈতিক অভিষেকের সময় এই ধরনের একটা, কিন্তু বিপুল এক হচ্ছে মিডিয়া অ্যাটেনশন, মিডিয়া মাইলের ছাড়াও কোথাও একটা রাজনীতিগতভাবেও তো একটা ভুল। এবং তার সঙ্গে কুণাল ঘোষ যোগ করতে চাইছেন যে এখানে মিডিয়ার ওপর, ত্রিপুরার মিডিয়ার ওপর প্রবল চাপ দেওয়া হয়েছে। হ্যাঁ শুনবাবু, দেখুন একটা জিনিস একেবারে কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে যে অন্তত এই কয়েকদিনের জন্য ত্রিপুরার রাজনীতি নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে যে আলোচনাটা হচ্ছে সেটা কিন্তু একেবারে তৃণমূল বনাম বিজেপি আলোচনায় পর্যবসিত হয়েছে। অর্থাৎ এই জায়গায় আমি বলবো এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপি দুটি দলই কিন্তু এগিয়ে আছে তুলনামূলকভাবে কংগ্রেস বা বামপন্থীদের থেকে। এবার কেন তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় গেল এটা নিয়ে কিন্তু একটু ভাবার প্রয়োজন আছে। আপনি যদি অপোজিশন যে ভোট ডিস্ট্রিবিউশনটা দেখেন সেটা কিন্তু একদম ফ্লুইড হয়ে আছে। অর্থাৎ গত বিধানসভা নির্বাচনেও বামপন্থীরা খুব ভালো ভোট পেয়েছিল, প্রায় 45% কাছাকাছি, সেটা নেমে আসে লোকসভায় 17%, আর কংগ্রেসের ভোট কিন্তু বিপুলভাবে 25% বেড়ে যায়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস অবশ্যই পর্যবেক্ষণ করেছে তাদের দলের যারা আইপ্যাকের সঙ্গে তাদের যে যোগাযোগ আছে সেই স্ট্যাটিস্টিক্যাল ডেটা অবজার্ভ করলে পরিষ্কার বোঝা যায় যে এই যে পলিটিক্যাল স্পেসটা অপোজিশনের সেখানে কিন্তু অনেকটা ফ্লুইডিটি আছে, এই জায়গাটা এখনো স্থির নয়, এই জায়গায় নতুন কোনো দল ঢুকে পড়ার একটা পরিস্থিতি কিন্তু ওখানে আছে। আবার মনে হয় যে যে আতাতি যার মধ্যে তলায় তলায় থাক না কেন, সরাসরি রাজনীতিকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস কিন্তু এই ভোটের ফ্লুইডিটিটা, অপোজিশন স্পেসের ভোটের ডিস্ট্রিবিউশন যে একেবারে স্থির নয় ত্রিপুরায়, সেই জায়গাটা দেখেই কিন্তু এই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছে। এবং আমি বলবো রাজনৈতিকভাবে তাদের কিন্তু যে ভাবনাটা, এই ভাবনাটা অত্যন্ত যুক্তিযুক্ত। অনেক ধন্যবাদ সৌময়দা, আমি দ্রুত একবার আমার পরের প্রতিবেদনে আসব যেটা নিয়ে ইতিমধ্যেই স্টুডিওতে আলোচনা হয়েছে। উদয়ন গুহ কি লিখেছেন, কুণাল ঘোষ একেবারে দ্বিধাহীনভাবে বলেছেন না লিখলেই ভালো হতো, আমি দ্রুত একবার প্রতিবেদনটা দেখাবো। উদয়ন গুহ নিজে অবশ্য বলেছেন না তিনি কাউকে এর মাধ্যমে হুমকি দেননি। দেখুন, কোথাও গো ব্যাক স্লোগান, কোথাও গাড়িতে লাঠির বাড়ি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফরে সোমবার এভাবেই উত্তপ্ত হয় আগরতলা, আর এই আবহেই বিতর্কিত ফেসবুক পোস্ট করলেন দিনহাটার প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা উদয়ন গুহ। এই পোস্টে তিনি লিখেছেন, ত্রিপুরার ঘটনার পর দিনহাটায় বিজেপি নেতাকর্মীদের ভালো করে দেখাশোনা করতে হবে। এই মন্তব্য করে বর্ষীয়ান তৃণমূল নেতা কি বোঝাতে চাইলেন, বিজেপির উদ্দেশ্যে কি হুমকি, হুঁশিয়ারি, এই নিয়েই শুরু হয়েছে বাকযুদ্ধ। মাননীয় উদয়ন গুহ তিনি যে ভাষায় পোস্ট করেছেন সেটা কোনো সভ্য সমাজে কাম্য হতে পারে না, সেটা কোনো রাজনীতি করা মানুষের ভাষা নয়, এই ভাষা সুশীল সমাজের ভাষা নয়, এই ভাষা যিনি জনপ্রতিনিধি ছিলেন তার কাছ থেকে কাম্য নয়। সম্পূর্ণভাবে প্রতিহিংসামূলক, উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন তিনি। আমি কোথাও তো লিখিনি যে কাউকে আক্রমণ করতে হবে, কাউকে মারতে হবে, কাউকে ধরতে হবে, সেটা কোথাও বলিনি। পরিষ্কার বলেছি যে ভালো করে দেখাশোনা করতে হবে। তবে এতে ভয় পাচ্ছেন কেন? আমার অবাক লাগে, মিস্টার অভিষেক ব্যানার্জি গণতন্ত্রের কথা বলছেন ত্রিপুরাতে গিয়ে কয়েক মাস আগে, 2.5-3 মাস আগে, যখন আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি যখন এলেন তার সঙ্গে আরো অনেক নেতৃত্ব ছিল। মাননীয় অভিষেক ব্যানার্জির কনস্টিটুয়েন্সিতে যখন ওই হাজার হাজার লোক রাস্তার পাশে দাঁড়িয়ে তার উপর প্রাণঘাতী হামলা করেছিল, তখন ওনার এই কথাগুলো তো মনে করা উচিত ছিল, তখন তো ওনার কমেন্ট করা উচিত ছিল, বা
সেটা যে ভুল হয়েছে সেটা নিয়েও একটা স্টেটমেন্ট করা উচিত ছিল। কোনো রকম আক্রমণকেই আমরা সমর্থন করি না। একটা মন্দিরে যাচ্ছে পুজো দিতে, সেখানে যেভাবে তিনি আক্রান্ত হয়েছেন অভিষেক ব্যানার্জি, তা অগ্নিমিত্রা পাল আমি তোকে বলবো যে কই, আপনি তো সেখানে নিন্দা করলেন না, আপনারা ওই ঘটনার নিন্দা করা উচিত ছিল। সব মিলিয়ে আগরতলা কাণ্ডের উত্তাপ এখন দিনহাটা অবধি। শুভেন্দু ভট্টাচার্য, ঋত্বিক মণ্ডল ও উজ্জ্বল মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ। আমি এর পরের প্রতিবেদনে দ্রুত চলে আসতে চাইব, তার কারণ পরের প্রতিবেদনের কেন্দ্রীয় চরিত্র তিনজন। একজন অনিন্দ পুলকবাবু, অনিন্দ পুলক বন্দ্যোপাধ্যায় অভিনেতা, আপনারা প্রত্যেকে চেনেন, তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। এই মুহূর্তে রান্নার গ্যাস থেকে পেট্রোল ডিজেলের দাম এত বেড়েছে যে তিনি আর বিজেপিতে থাকতে চাইছেন না। এই প্রতিবেদনের আরেক অংশে আছেন সুনীল মণ্ডল, যাকে অমিত শাহের মঞ্চে দেখা গেছিল। তিনি অবশ্য এখন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, স্পিকারকেও জানিয়ে দিয়েছেন যে না, তিনি তৃণমূলের সঙ্গেই আছেন। আর আরেকজন অবশ্যই বাবুল সুপ্রিয়, যিনি সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিয়েছেন, অথচ তিনি রাজনীতিতেই আছেন, সাংসদ হিসেবেও আছেন, অবশ্য দলীয় রাজনৈতিক কর্মসূচিতে নাকি তিনি অংশগ্রহণ করবেন না। এই প্রতিবেদনটা দেখানোর পর অবশ্যই আলোচনায় আসবে। বিজেপি দলে কি থাকবেন না বিজেপি দল ছেড়ে দেবেন? বিজেপি দলে আর থাকার খুব একটা এ নেই আর কি, আমার খুব একটা কারণ নেই। কেউ ছাড়ছেন তো কেউ ফিরছেন। পেগাসাস কাণ্ড থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মোদী সরকারের বিরুদ্ধে একজোট হচ্ছে বিরোধীরা। অন্যদিকে বিজেপির অন্দরও জোরালো হচ্ছে ক্ষোভের সুর। পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন অভিনেতা অনিন্দ পুলক বন্দ্যোপাধ্যায়। 2019 সালে দিল্লিতে গিয়ে ভারতীয় জনতা পার্টি যোগদান করেছিলেন বাংলার অভিনেতা অনিন্দ পুলক বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপি ছাড়তে চলেছেন তিনি। আমি দেখতে পাইনি বিজেপি আমাদের কোনো আমাদের উপর কোনো ইন্টারেস্ট আছে নেই, ফলে আমার কেন ইন্টারেস্ট থাকতে যাবে? পেট্রোল গ্যাসের দাম বাড়ছে, তো বিজেপি পড়ি বলে কি আমি আমি দলের বিরুদ্ধে কথা বলবো না? আরে আমাকে তো বলতেই হবে, মানুষ খেতে পারছে না, না আমি জাস্টিফাই করার চেষ্টা করছি। পেট্রোল বলতে পারছিলেন না? না আমরা বলতে পারছি না। 2019 লোকসভা ভোটের পর দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেওয়া অনিন্দ পুলক সম্প্রতি নারদ কাণ্ডের তদন্তে সিবিআই এর তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেফতার নিয়েও ফের প্রশ্ন তুলেছেন। বিজেপিরও সেই আমি দেখতে পাচ্ছি আর কি, পশ্চিমবঙ্গে এরা সমালোচনা নিতে পারছে না, যেটা কয়েকদিন আগে তোমাকে বললাম যে হয়েছিল আর কি, যে আমি আমরা বলেছিলাম আমরা মদন মিত্র ওদের যখন অ্যারেস্ট করেছিল সেই সময়টা, আমরা বলছি না এই সময়টা ওই অ্যারেস্ট করবার দরকার ছিল না আর কি, কারণ বিজেপি কয়েকজন লিডার অসুবিধা হয়েছে, তারা এটাকে সমর্থন করেনি, তাদের মনে হচ্ছে এই মুহূর্তে ধরে জেলে ঢোকানো টাই হচ্ছে কাজ। সকালে বিরোধীদের প্রাতরাশ বৈঠকেও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টি নিয়েও আলোচনা হয়। তার মধ্যেই এই ইস্যুতে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন অভিনেতা অনিন্দ পুলক। এর আগে পেগাসাস কাণ্ডের প্রতিবাদে সংসদে তৃণমূলের সঙ্গে গলা মিলিয়েছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল, যার সঙ্গে বিজেপিতে যোগদানের আগে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের দিন অমিত শাহের সেই মঞ্চে দেখা গিয়েছিল সুনীল মণ্ডলকেও। এখন অবশ্য বর্ধমান পূর্বের সাংসদ দাবি করছেন তিনি তৃণমূলেই আছেন। আমি তৃণমূলেই আছি, তৃণমূলে থাকবো, আগামী দিনেও থাকবো, আছি থাকবো। বিজেপির অস্বস্তি বাড়িয়ে সক্রিয় রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছেন বাবুল সুপ্রিয়। যদিও সোমবার আবার জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর অবস্থান পাল্টে রাজনীতি থেকে দূরে থাকলেও সাংসদ পদ না ছাড়ার কথা জানিয়েছেন তিনি। আবির দত্ত, রিপোর্ট এবিপি আনন্দ। আমি শিল্পী সমীর আইচের কাছে যাব। সমীর দা, একটা জিনিস, যে কোনো সাধারণ মানুষকে যিনি প্রতিদিন এই রাজনৈতিক আবর্তের মধ্যে থাকছেন না, তাকে কিন্তু এই মুহূর্তে কোন নেতা কোন দলে আছে বোধহয় কাগজে লিখে রাখতে হবে। সুনীল মণ্ডল একসময় ফরওয়ার্ড ব্লক করতেন, তৃণমূলে এলেন, তৃণমূল থেকে বিজেপি, ভোট পর্বে চুটিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপি করলেন, ফল খারাপ হলো, সেটা কারণ কিনা জানি না। 30 তারিখ তিনি স্পিকারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে আমি তৃণমূলেই আছি এবং প্রতিদিন তৃণমূল সাংসদদের সঙ্গে ওয়ালে নেমে বিক্ষোভও দেখাচ্ছেন, একসঙ্গে ওয়াক আউট করছেন। সমীর আইচের সময় শুরু এখন। দেখো, আমি প্রথম কথা, এখানে তিনজন ব্যক্তিকে দেখানো হলো, আমি অনিন্দকে একটু, অভিনেতা অনিন্দকে একটু আলাদা করব। তার কারণটা হলো অনিন্দ একটা ইয়াং ছেলে, তার মনে হয়েছিল যে সে দেশের কিছু কাজ করতে চায়, হয়তো তার মনে হয়েছিল, এবং সে যখন দেখলো যে না সত্যি সত্যি পেট্রোপণ্যের যা দাম বাড়ছে এবং গ্যাসের দাম বাড়ছে, মানুষ খেতে পারছে না, আর যদি মনে হয় যে না এই রাজনীতিতে আমি করব না, তার মধ্যে আমি খুব, আমি জানি না সে ভবিষ্যতে অন্য রাজনৈতিক দলে যদি যায় আবার, সেটা পরে ভাববার বিষয়, এই মুহূর্তে এরকম কোনো ঘোষণা নেই। হ্যাঁ, সুতরাং সেই জন্য আমি তাকে বলবো, সে তার যদি এটা মনে হয় তাতে কোনো খারাপ কিছু নেই, যে তার মনে হয়েছে এই রাজনীতি করে আমি
দেশের মানুষ যেখানে খেতে পাচ্ছে না সেটা কখনোই সাপোর্ট করা উচিত না, তার দলকেই সে সাপোর্ট করছে না। কিন্তু সুনীল বাবু এবং বিশেষ করে বাবুল সুপ্রিয় আমরা দেখছি যে একটা হাস্যকর পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে, এবং এনারা বলছেন এনারা নাকি দেশের মানুষের জন্য কাজ করতে চান। সুনীল মণ্ডল আমরা দেখলাম ফরওয়ার্ড ব্লক থেকে যে লেফটিস্ট পার্টি সম্পর্কে আমাদের যে ধারণা ছিল পুরোপুরি সেটা ভেঙে দিয়ে আজকে তিনি যখন দেখলেন সম্পূর্ণ তার পলিটিক্যাল ক্যারিয়ার বিপর্যস্ত হয়ে যাচ্ছে, উনি বলছেন আমি তৃণমূলে আছি। দ্বিতীয়ত বাবুল সুপ্রিয় একেবারে আমি বলবো এটা মানে বাল্যকিল্ল ব্যাপার একটা হলো, কেন উনি দেশের মানুষের কাছে টুইট করছেন, একজন সাংসদ একজন প্রাক্তন মন্ত্রী তিনি যখন একটা কথা বলবেন নিশ্চয়ই তাকে ভাবতে হবে যে তার যে আমি জনগণের কাছে কী আমার প্রতিচ্ছবিটা রাখছি। রাজনীতিতে রাজনীতি যারা করছেন তাদের সম্পর্কে যে মানুষের যে সত্যি সত্যি বিদ্বেষ তৈরি হচ্ছে তার কারণ কিন্তু এইগুলো। উনি বারবার করে একবার বলছেন যে আমি পুরো ছেড়ে দিচ্ছি, আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি, আবার বলছেন যে না প্রত্যেকটি কাজের না একটা ডেকোরাম আছে। যেদিন উনি বললেন আমরা কিন্তু প্রত্যেকেই শিওর ছিলাম সাধারণ মানুষরা যে উনি নিশ্চয়ই সাংসদ পদটা ছাড়বেন না, এবং এই সাংসদ পদ ছাড়ছেন না বা কোথাও কেউ অন্য কেউ বিধায়ক পদ ছাড়ছেন না, তো সেইগুলো খুব হাস্যকর। এবং এরা কেউ জনগণের জন্য কাজ করতে আসছে না, এটা আমি সমস্ত জনগণ আমাদের মতো সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, এরা প্রত্যেকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য এবং ব্যক্তিগত উদ্দেশ্যে আসছেন। একদম, আমি একবার শঙ্করবাবুর প্রতিক্রিয়া নেব। দেখুন, রাজনীতিতে সমীরদার সঙ্গে আমি সহমত পোষণ করি একটি বিষয়ে, যে রাজনীতি অ্যাকচুয়ালি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা চরিত্র হওয়াই উচিত। আমি ব্যক্তিগত জীবনে 34 বছর আগে থেকে ছাত্র রাজনীতি করি, রাজনীতিতে মানে প্রবেশ করেছি। তবে এটা ঘটনা যে পরিস্থিতি পরিবেশের উপর দাঁড়িয়ে ভারতবর্ষের রাজনীতির আঙিনায়। আমি আমি আপনার এই প্রথম বাক্যে একটা পরের প্রশ্ন অবধারিতভাবে থাকবে। বাবুল সুপ্রিয় প্রথমবার জিতে তাকে মন্ত্রী করা হলো, দ্বিতীয়বারও তিনি ক্যাবিনেটে জায়গা পেলেন। আমি বলছি যে আপনার এই অনুযায়ী থিওরি অনুযায়ী তো তাকে টিকিট দেওয়াই উচিত ছিল না? না দেখুন, পার্টিতে তো অনেক সময় অনেক কিছু সিদ্ধান্ত সফটাইজ একজন কর্মী হিসেবে সমর্থন করতে হবে তা তো নয়। না, স্বয়ং প্রধানমন্ত্রী আসানসোলের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন মুঝে পার্লামেন্ট মে বাবুল চাইয়ে, ইমেজ ছিল। এবং একটা সাধারণভাবে ধরতে গেলে সমিতার মতো মানুষ যারা আছেন সমাজের গণ্যগণ্য মানুষ তাদের একটা রেসপেক্ট অবশ্যই থাকে। বাবুল সুপ্রিয় শিল্পী মানুষ, তার একটা রেসপেক্ট ছিল সমাজের মাটিতে, মনে হয়েছিল যে শিল্পী মানুষে সেখানে ভালো কাজ করে প্রধানমন্ত্রীর আমন্ত্রণের মধ্যে বা রামদেব বাবার সুপারিশের মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখছি না। হ্যাঁ, কিন্তু শিল্পী মানুষকে দলে ধরে না রাখতে পারাটা সেটা তো একদিক থেকে দলেরও ব্যর্থতা, শুধু ব্যক্তির উপর দোষ চাপালে হবে? হ্যাঁ, আমি বলছি দলে এই ধরনের অন্য জায়গা থেকে যারা আসছেন তাদের দলে ধরে রাখতে না পারাটা সেটাকে দলের ব্যর্থতা মানবেন না কেন? কম্প্রোমাইজ করে ধরে রাখা আর নীতি আদর্শের উপর ভিত্তি করে ধরে রাখা দুটো এক জিনিস নয়। নিশ্চয়ই তাকে বোঝানো হয়েছে, তাকে বলা হয়েছে, তা তার ব্যক্তিগত মতামত। এখানে দল ধরে থাকবে বা ধরে রাখবে দলকে অনেক সময়তেই তার বক্তব্য অনুযায়ী আদর্শ অনুযায়ী চলতে হয়। এখন বাবুল সুপ্রিয় তিনি রাজনীতি কেন ছাড়ছেন সেটা তো বাবুল সুপ্রিয় নিজে বলতে পারবেন, দল কি করে বলবে? কিন্তু সুনীল মণ্ডলদের মতো চরিত্রবান মানুষদের কত ভালো। একবার শুভময় মৈত্র। হ্যাঁ দেখুন, একটা মূল গণ্ডগোল হয়ে যাচ্ছে একটা একদম বেসিক জায়গায়, সেটা হচ্ছে যে এন্টিটি রিলেশনশিপ বলে একটা বিষয় আছে, অর্থাৎ দল এবং মানুষ তারা এন্টিটি এবং তাদের মধ্যে যে সম্পর্ক সেইটা হচ্ছে তাদের রিলেশনশিপ। এইবার একটা মানুষের সঙ্গে একটা রাজনৈতিক দলের সম্পর্ক যদি চপমুড়ি বা পাপড়ি চাট বা ব্রেকফাস্ট এরকম হয়ে যায়, সেটা যদি ভাত ডালের না থাকে সেক্ষেত্রে সেই সম্পর্ক পরিবর্তন হতেই পারে, কারণ আমরা সন্ধেবেলায় স্বাদ বদলাই, ব্রেকফাস্টে স্বাদ বদলাই। সুতরাং রাজনৈতিক দলের সঙ্গে যারা রাজনীতি করছেন তাদের সম্পর্কটাকে একেবারে ভাত ডালের সম্পর্ক হতে হবে, এবং তবেই তারা কিন্তু মানুষের ভাত ডালের কথাটা ভাবতে পারবেন। এটা হচ্ছে না, এবং এটা আগে যেটা ছিল আজকে দিনটা বদলাচ্ছে মনে হচ্ছে রাজনীতির, এটা কোনো দলের রাজনীতির পক্ষেই শুভ লক্ষণ নয়। আমি ইচ্ছে করেই কুণাল ঘোষের প্রতিক্রিয়া গেলাম না, কারণ এই বিষয়ে গত 3 দিন ধরে আমি অন্তত কুণাল ঘোষের প্রতিক্রিয়া দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। এখনো পর্যন্ত যা আলোচনা করলাম, আমায় যদি জিজ্ঞেস করেন সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যুটা নিয়ে এখনও আলোচনা বাকি আছে, সেটা হচ্ছে ভ্যাকসিন নিয়ে বিড়ম্বনা, ভ্যাকসিন নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো, এবং অবশ্যই সেই পুরনো অভিযোগ আবার, ফিগারও তাই বলছে বহু রাজ্যের থেকে কম ভ্যাকসিন পেয়েছে পশ্চিমবঙ্গ, যার ফল ভুগতে হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে। পাশাপাশি আজকে দিল্লিতে বিজেপির সাংসদরা অভিযোগ করেছেন যে এই ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনেও রাজ্য সরকারের তরফে শাসক দলের তরফে নাকি দুর্নীতি হয়েছে। ভ্যাকসিন নিয়ে হয়রানি, নিঃসন্দেহে আমাদের চারপাশে অত্যন্ত চেনা শব্দ এই মুহূর্তে। এই অনুষ্ঠান শুরুর আগে এই অনুষ্ঠানের অতিথি হিসেবে যারা আসবেন তাদের সঙ্গে কথা বলছিলাম, এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, হাওড়ার লিলুয়ার বাসিন্দা,
14 জন পাড়া এবং বাড়ি পরিবার সব মিলিয়ে 14 জন গাড়ি করে SSKM হাসপাতালে এসেছিলেন ভ্যাকসিন নিতে, প্রথমবার ভ্যাকসিন নিতে, এবং কার্যত 36 ঘন্টা পর আজকে সেই ভ্যাকসিন পেলেন। আমি বলছি এটা শুধুমাত্র ওই ভদ্রলোকের কাহিনী নয়, অনেকের কাহিনী, এবং অনেকেই আছেন যারা গত সপ্তাহে অবধি কোভ্যাকসিনের একটা ডোজ পেয়েছিলেন, দ্বিতীয় ডোজ সর্বত্র অমিল ছিল। সাধারণ মানুষের গল্পগুলো নিয়ে এই অনুষ্ঠানের এই অংশ শুরু করব। প্রথমে একটা প্রতিবেদন দেখাবো, তারপর রাজনৈতিক তর্জার সময় তো আছেই, দেখুন। ভ্যাকসিন পেতে কোথাও লাইনে দাঁড়াতে হলো 36 ঘন্টারও বেশি সময়, কোথাও চাটাই বিছিয়ে লুডো খেলে রাত কাটানোই সার হলো, রাতভর লাইনে দাঁড়িয়েও ফিরতে হলো খালি হাতেই। আবার ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগে বচসা হাতাহাতিতে চরম বিশৃঙ্খলাও তৈরি হলো কোথাও কোথাও। অর্থাৎ চিকিৎসকরা যখন বারবার দ্রুতগতিতে ভ্যাকসিনেশনের কথা বলছেন, তখন সেই ভ্যাকসিন পেতেই কালঘাম ছুটছে সাধারণ মানুষের। এলাকার একাধিক সরকারি ভ্যাকসিনেশন সেন্টারে ঘুরেছেন, পাননি। অগত্যা লিলুয়া থেকে রবিবার রাতে SSKM মেডিকেল কলেজে এসে লাইন দেন ভবতোষ রায়, আর ভ্যাকসিন পান মঙ্গলবার। এখানে এসে নাম লিখিয়েছি, নাম লেখানোর পরে তারপর তো আমরা বসে রয়েছি বা লাইনেই ছিলাম, থাকা কারণে তারপর পুলিশ এসে গেল, মোটামুটি গেলে লাইন দাও লাইন দাও লাইন দাও এইভাবে করে ধরে আমাদেরকে সেই ঠেলে ঠেলে পিছনে ফেলে দিল, সে 1200 লোকের পিছনে। হ্যাঁ, 2 দিন হলো আমরা বসে রয়েছি। সোমবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার সোনারপুরের কালিকাপুর 1 নম্বর পঞ্চায়েতের ভ্যাকসিন কেন্দ্রে লাইন দিয়েছিলেন প্রায় 300 জন গ্রাহক। চাটাইয়ে বসে, কখনো লুডো খেলে, মশার কামড়ের মধ্যেই কোনো রকমে কাটে রাত। ভ্যাকসিনের জন্য দাঁড়িয়ে বসে আছি, রাতভর লাইন দিয়ে ভোরে জানতে পারেন ভ্যাকসিন পাবেন মাত্র 70 জন, অগত্যা বাকিরা খালি হাতে বাড়ি ফেরেন। এরই মধ্যে ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগে আবার উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার বনগায়। অভিযোগ পেয়ে বনগার একাধিক ভ্যাকসিনেশন সেন্টার পরিদর্শনে যান বনগা উত্তরের বিজেপি বিধায়ক, তাঁকে কাছে পেয়ে অভিযোগ করতে থাকেন বাসিন্দারা। মোদী সরকার পর্যাপ্ত ভ্যাকসিন পাঠাচ্ছে না, নাকি মমতা সরকার ঠিক মতো দিতে পারছে না, এসব বুঝে লাভ নেই এই সাধারণ মানুষগুলোর। প্রাণ বাঁচাতে তারা চান শুধু ভ্যাকসিনের 2 ডোজ। সত্যজিৎ বৈদ্য, সমীরণ পাল ও রঞ্জিত হালদারের রিপোর্ট, ABP আনন্দ। এই যে ভবতোষ রায়ের গল্প আপনারা দেখলেন, এই রকম অসংখ্য ভবতোষ রায়রা প্রতিদিন তারা কার্যত দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন, 2-3 দিন পর হয়তো ভ্যাকসিন জোগাড় করতে পারছেন, কেউ সেটুকুও পাচ্ছেন না। আমি এই দুরবস্থা নিয়ে চেস ক্লক ফরম্যাটে রঞ্জিত ছুরের কাছে আসবো। রঞ্জিত দা, নাগরিকদের ভ্যাকসিন দেওয়াটা রাষ্ট্রের কর্তব্য, এবং কতটা চূড়ান্ত মানবিকতা বিরোধী, অমানবিক হয়ে যাচ্ছে বিষয়টা যখন এই রকম অসংখ্য মানুষ প্রত্যেক শহরে, জেলা শহরে, গ্রামে, গোটা রাজ্য জুড়ে শুধু এই অসহায় মুখগুলো দেখতে হচ্ছে। রঞ্জিত দা, দেখুন, কেন্দ্র এবং রাজ্য, বিজেপি এবং তৃণমূল দুপক্ষই এই ভ্যাকসিন নিয়ে একেবারে রাজনীতি বলবো না, দলবাজি করছে। দেখুন, কেন্দ্রীয় সরকার, আপনারা দেখুন যে পরিসংখ্যান দেখলে দেখতে পাবেন যে জনসংখ্যা অনুযায়ী রাজ্যে যতটা ভ্যাকসিন আসার কথা ততটা ভ্যাকসিন এ রাজ্যে আসছে না, এটা খুব পরিষ্কার। অন্যদিকে যতটা ভ্যাকসিন আসছে তার একটা বড় অংশ খুব অদ্ভুতভাবে চলে যাচ্ছে কর্পোরেট হাসপাতালগুলোতে, বড় বড় প্রাইভেট হাসপাতালগুলোতে। সেকে তারা খবরের কাগজে বিজ্ঞাপন দিচ্ছে যে এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আপনারা আসুন। অন্যদিকে আপনি যদি তৃণমূলের ঘনিষ্ঠ হন, আপনি যদি যারা কাউন্সিলররা, তৃণমূল নেতারা যেসব জায়গায় ক্যাম্প করছে সেখানে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, অথচ দেখুন সরকারি হাসপাতালগুলোতে ভ্যাকসিন নেই, কী ভয়ঙ্কর পরিস্থিতি। ভ্যাকসিন পাওয়া মানে ইচ্ছুক যারা, তারা একটা মহামারী পরিস্থিতিতে যেখানে গণ টিকাকরণ হচ্ছে সেখানে বিনামূল্যে টিকা পাওয়াটা হচ্ছে তাদের অধিকার। তৃণমূল নেত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপক্ষই বলেছিলেন ভোটের আগে যে আমরা বিনামূল্যে ভ্যাকসিন দেবো, অথচ আজকে ভ্যাকসিনের জন্য প্রত্যেক মানুষকে প্রাইভেট হাসপাতালে গিয়ে 700 টাকা থেকে 1000 টাকা খরচ করতে হবে। তার মানুষের যে অধিকারের প্রশ্নটা, সেগুলো আজকে ভয়ঙ্করভাবে লঙ্ঘিত হচ্ছে। আজকে ভ্যাকসিনকে কাজের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে পার্কে ঢোকা যাবে না, বেড়াতে যাওয়া যাবে না, অথচ বাজারে ভ্যাকসিন নেই।
এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, সমস্ত অধিকার হরণ হচ্ছে, অথচ বাজারে সে ভ্যাকসিনটা পাওয়া যাচ্ছে না, দুপক্ষের সংকীর্ণ রাজনীতির ফলে ভ্যাকসিন নিয়ে একটা বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের আশঙ্কা যে কোনো দিন একটা ভয়ঙ্কর রাজনৈতিক ইস্যু তৈরি হয়ে যেতে পারে যেটার জন্য, কিন্তু সত্যি কি মানে আমরা তৃতীয় ঢেউয়ের জন্য যে কথা আপনি বলছিলেন একটু আগে, তাহলে মানুষকে কীভাবে তার তৃতীয় ঢেউ মানুষ সেটাকে ফেস করবে? তৃতীয় ঢেউয়ের ভয় দেখাচ্ছ অথচ বাজারে ভ্যাকসিন নেই, কাজের সঙ্গে জুড়ে দিচ্ছে অথচ বাজারে ভ্যাকসিন নেই, এই পরিস্থিতি ইতিমধ্যে মানে খুব দ্রুত যত দ্রুত সম্ভব এর অবসান হওয়াটা খুব দরকার। আমি প্রতিক্রিয়ার জন্য কুণাল ঘোষের কাছে যাব। একদম পরিষ্কার কথা, যেখানে যে জায়গাগুলো থেকে হচ্ছে, ধরা যাক কর্পোরেশনের কোনো অফিস, কোনো দলবাজির জায়গা নেই, গোটা পাড়া জানেন যাচ্ছেন হচ্ছে, সমস্যাটা একটা বড় সমস্যা। সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার দুটো জিনিস স্বীকার করছে, এক ভ্যাকসিনেশনের গতিতে কলকাতা শহর এগিয়ে আছে, কেন্দ্রীয় সরকার স্বীকার করছে এরাজ্যে ভ্যাকসিন নষ্ট হচ্ছে না, আবার যে গতিতে কাজ হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে, সাপ্লাই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বা স্টেট আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন সাপ্লাই নেই, আমার বিজেপির কাছে আসতে হবে এবং একেবারে ফিগার নিয়ে আমি আসবো। কিন্তু তার আগে কুণাল দা, দ্রুত একবার সরাসরি চলে যাব বনগাঁর চাঁপা বেরিয়ায়, যেখানে অরিন্দম ভট্টাচার্য তার ভ্যাকসিন নিয়ে অভিজ্ঞতা, হয়রানির শিকার হয়েছেন, একদম তার মুখ থেকে শুনে নেব। অরিন্দম, আপনি ভ্যাকসিন নেওয়ার যে যন্ত্রণার অভিজ্ঞতার কথা সঞ্চয় হইল আপনার, সেটার একটু আমাদের বলবেন। সুমনদা, প্রথমে আমি বলি, আমি ভ্যাকসিনের জন্য 15 দিন ধরে আমি চেষ্টা করছি। আমি চারবার লাইনে দাঁড়িয়েছি, আর ইভেন কালকেও আমি ভোর 4টার সময় লাইনে দাঁড়িয়েছি। লাইনে দাঁড়ানোর পরেও 23 নম্বরে আমি ছিলাম। যারা ভ্যাকসিনটা দিচ্ছে, যারা ভ্যাকসিনের দায়িত্বে আছে, তারা বাইরে থেকে কিছু লোক ঢুকিয়ে দিচ্ছে। আমার নাম্বার ছিল 23, আমার নাম্বার হয়ে গেছে 110, কিন্তু ভ্যাকসিন দিচ্ছে মাত্র 100 জনকে। মানে অরিন্দম, আপনি বলছেন যে 23 থেকে 110, হুবহু এই খানিক্ষণ আগে ভবতোষ রায়ের সঙ্গে কথা হচ্ছিল, তিনিও বলছিলেন যে SSKM এ নিতে গেছেন, একটা গোলমাল হলো, তারপর নতুন করে লাইন তৈরি হলো, অর্থাৎ গোটা রাত তিনি যে জেগে লাইন দিলেন সেই লাইনের অগ্রাধিকারটাও তিনি পেলেন না, সবটা এই লিস্টটা, এই তালিকাটা, এই যে ক্রমিক সংখ্যাটা, সবটা গোলমাল হয়ে গেল। এই এই লাইনটা কারা, কাদের দায়িত্ব ছিল, কারা মেনটেন করছিল অরিন্দম? একদম একদম, এই লাইনটা যারা ভ্যাকসিনেশনের দায়িত্বে ছিল, যারা ভেতরে ভ্যাকসিন দিচ্ছিল, এটা হচ্ছে তারা ইয়ে করেছে। কোন 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 দলের সঙ্গে যুক্ত? কোন দলের সঙ্গে যুক্ত না, মানে ওটা ভ্যাকসিন, ওটা ভ্যাকসিনের মানে ভ্যাকসিনটা দেওয়ার আয়োজকরা। অনেক ধন্যবাদ অরিন্দম, আমি সমীর রাইচের কাছে যাব। আমি একেবারে ফিগার নিয়ে রাজনৈতিক পর্যায়ে আসবো, কিন্তু তার আগে সমীরদা, মানে আমি বলছি যে এইটা একটা সমস্যা, দুই হচ্ছে বেশ কয়েক সপ্তাহ ধরে কোভ্যাকসিন অমিল ছিল রাজ্যে, একেবারে সরকারিভাবে জানানো হয়েছিল যে ভ্যাকসিনের সাপ্লাই নেই, সাধারণ মানুষ যারা একটা কোভ্যাকসিনের ডোজ নিয়েছেন তারা দ্বিতীয় ডোজটা কতদিনে নিতে পারেন, বা সময়টা চলে যাওয়া পর কতদিন অবধি অপেক্ষা করতে পারেন, সময়টা চলে যাওয়ার পর অপেক্ষা করার পর আবার নতুন করে ডোজটা শুরু করতে হবে কিনা, মানে অর্থাৎ প্রথম ডোজে ফিরে যেতে হবে কিনা, ব্যাক টু স্কোয়ার ওয়ান হবে কিনা, মানে আমি বলছি কোনো বিষয়ে একটা প্রপার অ্যাড্রেস করা হয়নি, কোনো ক্ল্যারিটি এমনকি যারা এটার দায়িত্বে আছেন তাদের কাছে অবধি নেই, মানুষ সত্যি সত্যি এই ভ্যাকসিন নিয়ে বিভ্রান্ত। দেখো শুনুন, আমি একদম পরিষ্কার বলি, আমাদের ছোটবেলায়, এখানে অনেকে আছেন যারা দেখেছেন বা যে টেলিভিশন প্রোগ্রামটা দেখছেন, তারা অনেকে দেখেছেন যে ছোটোবেলায় কেন্দ্রীয়ভাবে টিকা দেওয়া হতো বিভিন্ন রোগের, সে পোলিও হতে পারে বা বিভিন্ন আমাদের ছোটোবেলাতে, এবং সেইখানে কেন্দ্র এবং রাজ্যের সাথে একটা সমন্বয় থাকত, অন্ততপক্ষে সেইগুলো নিয়ে রাজনৈতিক তর্জা হতো না, সে যে রাজনৈতিক দলই যেখানেই থাকুক ওই টিকা নিয়ে অন্ততপক্ষে রাজনৈতিক তর্জা থাকতো না, এবং যিনি এবং টিকাগুলো দেওয়া হতো প্রত্যেকের বাড়িতে গিয়ে, এটা মনে রাখতে হবে। আমার প্রথম প্রশ্ন যে টিকা কেন মানুষের বাড়িতে গিয়ে দেওয়া হবে না, এক নম্বর, যে তাদের কেন অন্য জায়গায় গিয়ে লাইন দিতে হবে, এর কারণ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের যত স্টাফ রয়েছে তাতে এটা একেবারেই সুন্দরভাবে এটা করা যেত। দ্বিতীয়ত, এটা তো ঠিক যে কেন্দ্রীয় সরকার টিকা নিয়ে এক একবার, নরেন্দ্র মোদী সরকার এক একবার এক এক রকম বলছেন, প্রথমে বললেন বিনামূল্যে দেওয়া হবে, তারপরে বললেন না কিছু পয়সা দিতে হবে, তারপরে বললেন না কর্পোরেট সেক্টর আলাদা দেবে। আমার কথা হলো, একটা ভারতবর্ষের নাগরিক তার এবং প্রতিটি নাগরিকের থেকে
যে মানে বিভিন্ন রকমভাবে ট্যাক্স নেয় সরকার, এবং তাতে দেখা যাবে যেই অনেকে বলতে পারেন সবাইকে ইনকাম ট্যাক্স দেয়, নো, কিন্তু একটা জিনিস কিনতে গেলে বা একটা সার্ভিস চার্জ প্রত্যেকটা বিভিন্নভাবে মানুষের থেকে তারা ট্যাক্স নিচ্ছেন, তাদের ট্যাক্সের টাকায় তারা কেন এই পরিষেবাটা যেটা দাম অন্তত 50-100 টাকা? না না, সব থেকে বড় কথা যেখানে সরকার বলেছিল ডিসেম্বরের মধ্যে প্রত্যেক নাগরিকের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে, তাদের ভ্যাকসিনেটেড করা হবে, এবং সব থেকে বড় কথা যে সেই ভ্যাকসিন দেওয়ার দায়িত্ব রাষ্ট্র নেবে না কেন, এই তো মানে একমাত্র এক এবং একমাত্র রাষ্ট্রের দায়িত্ব। আবার বলবো, আমি শঙ্করবাবুর কাছে আসবো। শঙ্করবাবু, একেবারে যদি ফিগারে আসি, সরকারি ফিগার, সেটা হচ্ছে যে গুজরাট পশ্চিমবঙ্গের থেকে 31 লক্ষ ভ্যাকসিন বেশি পেয়েছে। আমি যদি একটা নির্দিষ্ট টাইম ফ্রেম ধরি, সমস্ত টাইম ফ্রেমে ধরুন 1 জানুয়ারি থেকে 30 জুন অবধি, কোন যুক্তিতে শঙ্করবাবু এটা হতে পারে? জনসংখ্যার বিচারে গুজরাট পশ্চিমবঙ্গের থেকে ছোট রাজ্য, কম জনসংখ্যার মানুষ থাকে, সেক্ষেত্রে এখানে তো প্রশ্ন উঠবেই যে রাজনৈতিক বৈষম্য করা হচ্ছে কিনা। দেখুন, পশ্চিমবাংলায় জানুয়ারি মাস থেকে যদি ধরেন, তা সেই সময় আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবাংলায় ভ্যাকসিন নেওয়ার প্রবণতা ছিল না, পশ্চিমবাংলার সরকারের উদ্যোগের ঘাটতি ছিল, এবং মোদি ভ্যাকসিন বলে এটার একটা অপপ্রচার চলছিল। কিন্তু যখন থেকে নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন যে বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া হবে, তখন থেকে যে ভ্যাকসিন এসছে সেই ভ্যাকসিন কোথায় কীভাবে ব্যবহার হয়েছে তার সঠিক হিসাব এই রাজ্যের সরকার দিতে পারেনি। দু নম্বর হচ্ছে আজকের এই ভ্যাকসিনগুলোতে দলবাজি হচ্ছে। আপনি কলকাতা শহরে দিচ্ছে সেই টোকেন যাদের কাছে আছে তারা ভ্যাকসিন পাচ্ছে। সামনে 71 নম্বর ওয়ার্ডে চলে যান, 69 নম্বর, 72 নম্বর কলকাতা কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে তারা সেই ভ্যাকসিনগুলোকে কালোবাজারি করছে, এবং এই কালোবাজারির মাধ্যমে আজকে এমন অবস্থা সৃষ্টি করেছে যে সাধারণ মানুষ ভ্যাকসিন পাচ্ছে না। আমি কুণাল ঘোষের কাছে আসছি। এই এই যে শঙ্করবাবু স্টুডিওতে যা বলছেন কুণালদা, হুবহু সেই অভিযোগগুলো নিয়ে আজকের বিজেপির বাংলা থেকে নির্বাচিত সাংসদরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে গেছেন। তাদের অভিযোগ যে তৃণমূল শিবির বা তৃণমূল নেতারা কোনো শিবির আয়োজন করলে সেখানে ভ্যাকসিন আছে, অথচ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নেই। এর পেছনে বিরাট দুর্নীতি চলছে এই রাজ্যে। কুণাল ঘোষ, পরিষ্কার কথা, কোন স্বাস্থ্যমন্ত্রীর কাছে? দুদিন আগে যে স্বাস্থ্যমন্ত্রীকে দিয়ে চিঠি পাঠিয়েছিলেন তিনি তো বদলি হয়ে গেছেন অপদার্থতার জন্য। কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন তাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়েছে কোভিডে অনিয়ম আর অপদার্থতার জন্য। এখানে নিজেদের ফেলিওরটা সরাতে এমপিদের দিয়ে ওখানে সিম ক্রিয়েট করিয়ে খবর খাওয়াচ্ছে, আর সেন্ট্রাল গভর্নমেন্টের তথ্য পরিসংখ্যান পরিষ্কারভাবে বলছে পশ্চিমবঙ্গে টিকাকরণের গতি আছে, সাপ্লাই নেই। মানুষ হয়রান হচ্ছেন, সকাল থেকে রাত যাচ্ছেন সেখানে, আর সেখানে দাঁড়িয়ে প্রয়োজনীয় ভ্যাকসিনটা যদি না আসে তাহলে তো এই ধরনের হাজার সমস্যা তৈরি হবে। সেখানে এমপিরা ওখানে গিয়ে ওই কথাটা না বলে এটা বলুন, যতটা দরকার ততটা দিন। সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রকিওর করতে দিন, তখন নরেন্দ্র মোদি 3 রকম দাম তৈরি করে দিয়েছিলেন, কাকে? একটা রাজ্য সরকার, একটা কেন্দ্রীয় সরকার, সব থেকে প্রাইভেট প্রাইভেট হাসপাতাল, তিন রকমের দাম ছিল। আমি দ্রুত একবার আশুতোষের প্রতিক্রিয়া দেখো। প্রথম কথা কুণাল, এটা বুঝে নাও কুণালদা, যে রাজ্য এবং কেন্দ্রের কিন্তু কোনো সমন্বয় হচ্ছে না ভ্যাকসিনেশনে, এটা খুব পরিষ্কার কথা, সবাই বলবে এটা। দ্বিতীয় কথা, রাজ্যের 4টে ভ্যাকসিন আছে। কোন 4টে? কোভিশিল্ড, কোভ্যাকসিন, স্পুটনিক আর দেবাঞ্জন। দেবাঞ্জনটাকে আটকাতে হবে, এটা সবাই জানে। আর একটা কথা আমি বলি, সিরিয়াস অ্যালিগেশন সুমনদা দুটো, কি 7.5% মাত্র পপুলেশান ডবল ভ্যাকসিন পেয়েছে, যেখানে আমরা থার্ড ওয়েভের কথা বলছি, আইএমএর ওয়ার্নিংয়ের কথা বলছি কেন্দ্রীয় সরকারকে। সেকেন্ড, আন্ডার প্রোডাকশন অফ ভ্যাকসিনস, সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে এটা ব্ল্যাক মার্কেট হোক, আমি দায়িত্ব নিয়ে বলছি, আন্ডার প্রোডাকশন অফ ভ্যাকসিন। আর একটা সিরিয়াস অভিযোগ হচ্ছে যে ভ্যাকসিনেশান সেন্টার ইচ্ছাকৃতভাবে কম খোলা হচ্ছে, তার কারণে অপদার্থতাটা ঢাকবে কোথায়? তোমাকে কলকাতার কথা বলছি, যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি এখন প্রায় 1 লক্ষ লোক ঘুরে বেড়াচ্ছে ডবল ডোজের জন্য, পাচ্ছে না সেকেন্ড ডোজটা। তুমি কোনো প্রাইভেট সংস্থায় চলে যাও, এক্ষুনি তুমি টাকা দাও, তুমি ভ্যাকসিন পাবে, কিন্তু ফ্রি ভ্যাকসিনেশন, যেটা সরকারের দায়িত্ব, সরকার নিজে ঘুমিয়ে আছে, নিজে দায়িত্ব। এবং আমি হ্যাঁ দেখুন সুমনবাবু, প্রথম জিনিসটা হচ্ছে যেটা কোন আলাদা এখানে আছেন, রাজ্য সরকারের কাছে আবেদন থাকবে যে সমীরদা যে সলিউশনটা দিলেন, অর্থাৎ বিভিন্ন সেন্টারে গিয়ে যেমন আমরা ভ্যাকসিন নিচ্ছি, একই সঙ্গে কিন্তু এই লম্বা লাইন আটকানো যায় যদি তাদের কাছে সরকার পৌঁছে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ অনেক কিছুই দুয়ারে হচ্ছে, দুয়ারে ভ্যাকসিনটা ভাবা যেতে পারে। এবং এছাড়া যে রাজ্য সরকার যদি অন্য কোনো ফান্ড জোগাড় করে তারা আরও বেশি ভ্যাকসিন কেনার সম্ভাবনা থাকে, এই সম্ভাবনাটা একেবারে দেখা উচিত, কারণ খুব তাড়াতাড়ি এই যে এত মানুষ লাইন দিচ্ছে
করছেন, সারা রাত জেগে, এতে কিন্তু সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা আরো বেড়ে যাচ্ছে। এই জায়গায় একটা ম্যানেজমেন্টের প্রয়োজন আছে, যেটা আপাতত আমরা তো আমাদের সামনে রাজ্য সরকারকে দেখছি, তারা যদি একটু দায়িত্ব নিয়ে ভাবেন অত্যন্ত ভালো হয়। একেবারে আমি দ্রুত আমার পরের প্রতিবেদনটা আপনাদের সামনে রাখবো, যেই প্রতিবেদনটা অবশ্যই রাজনৈতিক তরজা নিয়ে। দুর্ভাগ্যের কিন্তু এই তরজা সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ ঘোঁচাতে পাচ্ছে না। সেই জন্য তার আগে আমি সবার আগে সাধারণ মানুষের দুর্ভোগটা তুলে ধরলাম এবং চেষ্টা করব কেন্দ্র বা রাজ্য সমস্ত সরকার, একদিকে ভ্যাকসিন যোগানোর দায়িত্ব যেরকম কেন্দ্র সরকারের, তার নিখুঁত বিলি বন্দোবস্ত করতে হবে রাজ্য সরকারকেই। সুতরাং এই মানুষগুলো যাদের কাউকে 24 ঘন্টা, কাউকে 36 ঘন্টা, কাউকে 48 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, কখনো তারপরও ভ্যাকসিন মিলছে কখনো মিলছে না, তাদের মুখে অন্তত ভ্যাকসিনের একটা আশ্বস্ত মুখটা একটু সাধারণ মানুষ দেখতে চাইছে, আশ্বস্ত হতে চাইছেন যে অতিমারি যদি তৃতীয় ঢেউটা আরও আসেও তাতেও যেন তিনি এবং তার আশেপাশের মানুষগুলো নিরাপদে থাকেন। আবার বলছি, ওই আশ্বস্ত করার দায়িত্বটা সরকারকেই পালন করতে হবে, রাষ্ট্রকেই পালন করতে হবে। পেগাসাস কাণ্ড থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, এসব ইস্যুতে ভর করে দিল্লিতে মোদি সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল। এই প্রেক্ষাপটে এবার ভ্যাকসিন ইস্যুতে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে তৎপর হল বিজেপি। সেই দিল্লির দরবারে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভ্যর সঙ্গে দেখা করে স্মারকলিপি পেশ করেন বাংলার বিজেপি সাংসদরা, যেখানে ভ্যাকসিন বিলিতে অস্বচ্ছতা, সরকারি হাসপাতালে ভ্যাকসিনের অপ্রতুলতা, ভুয়া ভ্যাকসিন শিবিরের মতো একগুচ্ছ অভিযোগ তোলা হয়েছে। বিজেপি সাংসদরা স্মারকলিপিতে অভিযোগ করেছেন, রাজ্য কত ভ্যাকসিন পাচ্ছে আর কত দিচ্ছে তার কোনো হিসেব নেই। 30 জুন পর্যন্ত কেন্দ্রের তরফে রাজ্যকে 2,28,58,760 ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী ওই দিন পর্যন্ত রাজ্য দিয়েছে 2,15,47,629 ডোজ। বিজেপি সাংসদদের পেশ করা স্মারকলিপিতে দাবি করা হয়েছে সরকারি হাসপাতালে ভ্যাকসিন নেই, কিন্তু বেসরকারি হাসপাতালে তা পাওয়া যাচ্ছে। তৃণমূল নেতাদের দ্বারা পরিচালিত ক্লাব যে ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করছে তাতেও রাজ্যের ভ্যাকসিন সরবরাহ নীতি নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। ভুয়ো আইএস দেবাঞ্জন দেবের ভুয়ো ভ্যাকসিনেশন শিবিরের প্রসঙ্গ এসেছে স্মারকলিপিতে। 3 কোটি প্রায় 23,24,00,000 উপরে ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে, মেনে নিলাম কি ভ্যাকসিন দিচ্ছে না, তাহলে প্রাইভেটে পয়সা 400 টাকা দিলে ভ্যাকসিন কোথা থেকে এসে যাচ্ছে? ভ্যাকসিন আছে, কিন্তু সেটাকে পলিটিক্যালাইজ করতে গিয়ে আসল যে তো কাজটা সেটা করতে পারছে। ডিস্ট্রিবিউশন পলিসিটাকে রাজনীতিকরণ, যেটা মমতা ব্যানার্জি সরকার প্রত্যেকটা ব্যাপারে রাজনীতিকরণ করেন, সেটাই এখানে রাজনীতিকরণ হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি ফেক নিউজ আর মিথ্যা কথা বলতে সিদ্ধহস্ত, ওনাদের নোবেল প্রাইজ দেওয়া উচিত সুষ্ঠুভাবে। সেটা পশ্চিমবঙ্গ এবং কলকাতা শহরে 67% ভ্যাকসিনেশন হয়ে গেছে, কিন্তু যখন সাপ্লাই দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় সরকার যখন ভ্যাকসিনটা ডিস্ট্রিবিউশন করছে ডিফারেন্ট স্টেটসকে, তখন পশ্চিমবাংলাকে দিচ্ছে সবচেয়ে কম ভ্যাকসিন। প্রয়োজন অনুযায়ী ভ্যাকসিন আমাদের রাজ্য কেন বেশিরভাগ রাজ্যই পাচ্ছে না, এটা কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অভাব। কম পাচ্ছে এটা এমন সত্যটা বিজেপির এমপিরা বলবে না, আবার পরের কথাটা অত সত্য, পশ্চিমবাংলায় ভ্যাকসিন দেওয়ার সুষ্ঠু নীতি কি আছে? ভ্যাকসিন নিয়ে এই রাজনৈতিক তরজার মধ্যেই কেন্দ্রীয় সরকারের কোউইন পোর্টালের তথ্য অনুযায়ী ভারতে প্রাপ্ত বয়স্কদের মধ্যে এখনও পর্যন্ত ভ্যাকসিনের 2টি ডোজ পেয়েছে মাত্র 11.17%, আর পশ্চিমবঙ্গে 12.6%। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।